আমাদের তাফসির মাহফিল বাংলাদেশের ভূখণ্ডে যত মাহফিল হয় আমাদের দুই শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ হলো তাওহীদের পক্ষে, আরেক শ্রেণীর মানুষ তাওহীদের বিপক্ষে। কথা বোধহয় বোঝেন নাই। এক শ্রেণীর মানুষ জন্মগ্রহণ করে জন্মগত মুসলিম, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে ইমানে আমলে মুসলমানের পরিচয় দেয়, ঠিক না? এখানে আশপাশে আমরা দেখতে পেয়েছি, আমি নিজে দেখেছি অনেক মানুষ ঘোরাঘুরি করছে। আমার মন বলছে যে এই সন্তানগুলো, এই মানুষগুলো অমুসলিম, সম্ভবত নেই, মুসলমানই সব। কথা বলেন না কেন? ওনারা আসেন নাই, মাহফিলে বসেন নাই, কারণ ওনারা প্রয়োজন মনে করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহা পেশ করতেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে বসতেন, আপনাকে হাদিস শোনাচ্ছি, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর পবিত্র পাক জবান থেকে আলোচনা শোনার জন্য এমন ভাবে বসতেন যে একজনের কাঁধের ওপর আর একজন থুতির উঠিয়ে দিত। আগামীকালকে সুবহানাল্লাহ বলেন, একজন আরেকজনের কাঁধের উপর থুতুরে দিয়ে একটু মুখ ফাঁপ করে বসে থাকতেন, যেন বিশ্ব নবীর পাক জবান থেকে যেগুলো আল্লাহ পাক বের করছেন ওগুলো যেন সাহাবায়ে কেরামদের হৃদয়ঙ্গম হয়, চিৎকার বের হয় আল্লাহু আকবার। কিন্তু আমরা কি করি? আমরা বসি, যদি বক্তার কথা বলার বাচন ভঙ্গি এবং কণ্ঠ সুর যদি ভালো হয় তাহলে কিছুক্ষণ আছে, আর যদি সুর খারাপ হয় কই এগুলোর জন্য মাহফিল? এগুলো ওয়ার্সনার থেকে ঘুম পাড়া অনেক ভালো। সম্মানিত সুধী, দ্বিতীয় অপশন হচ্ছে আপনি আমি আমরা যারাই মাহফিলে বসেছি, আমাদের লক্ষ্য থাকবে আল্লাহ পাকের দরবারে হেদায়েত প্রাপ্ত হওয়া। আল্লাহ পাক জোর করে কাউকে হেদায়েত দান করবেন না। এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন বক্তা হবার পরেও আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান অথবা সাইবা বিশ্ব নবীর খুব কাছের মানুষ হবার পরেও তাদের কপালে হেদায়েত নসিব হয় না। পক্ষান্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েতের উদ্দেশ্য নিয়ে বিশ্বনবীর কথা শুনেছেন, শুনতে দেরি, হেদায়েত প্রাপ্ত হইতে দেরি হয় না। ঠিক তেমনি আপনি আমি আমরাও, জীবন শেষ হয়ে যাবে, যদি হেদায়েতের লক্ষ্য না থাকে তাহলে আমাদের নসিব হেদায়েত জুটবে না। সুতরাং আমাদের নিয়াত করতে হবে, হায় আল্লাহ, আমি হেদায়েতের উদ্দেশ্য নসিহত শুনব, আল্লাহ কবুল করুন বলি আমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি থাকবেন না, আমরা সাহাবায়ে কেরাম থাকব না, কিয়ামত পর্যন্ত ইতি মুম্মত আসবে, ইতি মুম্মত গুলো তাদের মনস বাসনা হবে, স্বপ্ন জাগ্রত হবে, যে আপনার পাক জবান থেকে কিছু নসিহত শোনার, স্বপ্ন জাগ্রত হবে আপনার পেছনে একটা করে নামাজ পড়ার স্বপ্ন পূর্ণ কেমনে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করে বলেন যে একজন আখরি জামানার নবীর উম্মতের মাঝে একজন আলেমের জবান থেকে যে নসিহত শুনলো সে যেন রসুলের জবান থেকে নসিহত শুনলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরাম যেইভাবে রসুলকে সম্মান প্রদর্শন করেছেন, উম্মতরাও উলামায়ে কেরামদের অনুরূপ ভাবে তারাও সম্মান প্রদর্শন করবে। দুঃখ আর পরিতাপের বিষয়, আমার বাংলাদেশের বর্তমান সময় উলামায়ে কেরামদের ইজ্জত সম্মান করা তো দূরের কথা, তাদের পিছনে লেগে থেকে কে কোথায় গেল, কি করলো, অন্যায় না করলেও নিরপরাধ আলেমদেরকে জেলবন্দী করা হয়। হুশিয়ার, সাবধান, ওলামা ইকরামদের সঙ্গে সুসম্পর্ক যদি আপনার আমার না থাকে মনে রাখবেন মৃত্যুবরণ করবেন, কপালে কালেমা নসিব হবে না। খুব পরিষ্কার ভাবে কথাগুলো আপনাকে বোঝাই, আপনারা বলুন
আমার বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের অধিকারী হলেন রাষ্ট্রপতি মহোদয় আব্দুল হামিদ, ঠিক না? আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেন, তেনার সম্মান ও আকাশ চম্বি। কথা বলেন না কেন মুসলমান? আমি কি আজিমপুর কবরস্থানের পার্শ্বে ওয়াজ করি নাকি? কথা বলেন না, দিনাজপুরের মানুষ কি ওয়াজ বোঝেন না? জিন্দা মানুষের সামনে ওয়াজ হবে, আপনি মর্দে মুজাহিদ, আপনাকে জিন্দা হয়ে জবাব দিতে হবে। কথা বলেন না কেন, ঠিক কি না? এই মাইকের সাউন্ড আসে কোথেকে? সাউন্ডটা বন্ধ করেন। বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের অধিকারী হলো রাষ্ট্রপতি মহোদয়। নিঃসন্দেহে রাষ্ট্রপতি মহোদয় যে মসজিদে নামাজ পড়েন, উনি অবশ্যই ওই মসজিদের খতিব নন। আপনারা কি একমত? কেউ কয় না? রাষ্ট্রপতি মহোদয় অবশ্যই সেই মসজিদের খতিব নয়, কথা ঠিক না? জাতীয় সংসদ ভবনে যে মসজিদ আছে, এই মসজিদে নির্দিষ্ট একজন ইমাম আছে। কথা বলেন না কেন মুসলমান? আপনাদের দিনাজপুরে সেন্ট্রাল যে মসজিদটা আছে, এই মসজিদের খতিব নিঃসন্দেহে রাজনৈতিক কোন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নয়, একজন আলেম। কথা জোরে একমত হলে বলতে হবে, ঠিক কিনা? এখন আপনাদের কাছে ক্লিয়ার করি, রাষ্ট্রপতি যেই মহোদয়, রাষ্ট্রপতি মহোদয় যেই মসজিদে নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, ওই মসজিদের একজন খতিব বা ইমাম সাধারণ কোন মানুষ নয়, কোরআনি ব্যক্তিত্ব একজন মানুষ। মহান জাতীয় সংসদ ভবনে যে মসজিদ আছে, এই মসজিদের খতিব সাধারণ একজন মানুষ নয়, এ বি সি ডি ইত্যাদি পড়নেওয়ালা মানুষ হলেও কোরআন জানা লেগেছে, তারপরে ইমামতির আসনে বসতে হয়েছে। দিনাজপুর সেন্ট্রাল মসজিদের খতিব জেনারেল যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন, নিঃসন্দেহে কোরআনুল করিমের সহি তেলাওয়াত সহি ব্যাখ্যা জানার পরেই ওই মসজিদের খতিবের আসনে বসতে হয়েছে। তিনটে উদাহরণ আপনাকে দিলাম, এবার বলুন এই সমস্ত ইমামের পিছনে বাংলাদেশের অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, সিনিয়র জুনিয়র যেই হোক না কেন, ওনারা ইক্তেদা করে নামাজ পড়ে না? ধরুন আপনাদের এই আসনের এমপি মহোদয় নামাজ পড়ছেন, কোমরে প্রচন্ড ব্যথা, রুকুতে গেলে ব্যথা বেশি হয়, ইমাম সাহেব রুকুটা লম্বা করে ফেলেছেন, ব্যথার জ্বালায় উনি কোমর সোজা করে দাঁড়ায় আছেন, ছোট্ট একজন আলেম ফতুয়া দেন, মুফতি লাগবে না, নামাজ হবে তো? মাসালা হলো ইমামের আগে মুক্তাদি রুকু অথবা সেজদা যদি করে তাহলে মুক্তাদির নামাজ হয় না, ঠিক না? তাহলে বোঝা গেল একজন ইমামের পিছনে যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, উনি যদি ইমামের আগেই রুকু অথবা সেজদা বা কোনো কাজ ইমামের তাকবীর ছাড়া যদি করে ফেলেন তাহলে নামাজ হবে না। তাহলে ওই জায়গার মধ্যে দেখা গেল, মসজিদের মধ্যে দেখা গেল একজন ইমাম হলো মসজিদের একজন লিডার, একজন ইমাম হলো মসজিদের খতিব, সর্বোচ্চ পাওয়ারের অধিকারী। কথা বলেন না কেন মুসলমান? এবার বলুন তো এই মসজিদের সামনের জায়গা দখল নিয়ে মারামারি কয়দিন হয়েছে? কথা বলেন, হয়েছে কোনোদিন? বাইতুল মুকাররম মসজিদের সামনের জায়গা নিয়ে মারামারি, গুতাগুতি, ঠেলাঠেলি কয়দিন হয়েছিল? কথা বলতে হবে, হলে বলেন হয়েছে, না হলে বলেন হয় নাই। হয় নাই, কারণ কারণ একটা, কারণ একটা, বেশি কারণ নয়, একটা কারণ। বাইতুল মুকাররমে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, ঠেলাঠেলি নাই, গুতাগুতি নাই, মারামারি নাই, ফালাফালি নাই, অস্ত্রের ঝনঝনানি নাই, রক্তক্ষয়ী সংঘর্ষ নাই, একটি কারণ, কোরআনি ব্যক্তিত্ব হওয়ার কারণে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় নাই। এই মানুষটা ওখান থেকে বের হয়ে যদি পার্লামেন্টে যায়,
জাতীয় মহান জাতীয় সংসদের নেতা যদি এই মানুষটা হয় তাহলে আল্লাহর কসম যেই মানুষ ইমামতি করলে সেই জায়গায় মারামারি হয় না, কোরআন দিয়ে রাজনীতি করলেও ওই জায়গার মধ্যে কোনোদিন লুটতার সন্ত্রাসীও হতে পারে না। সম্মানিত সুধী, আমি আমার আলোচনার শুরুতেই কথাগুলো এই জন্য বলে নিচ্ছি আপনাকে, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন, কি করতে হবে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন বাংলাদেশের দামাল ছেলেরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য অন্য দেশে গেছিল কিন্তু ট্রফি পায় নাই, ঠিক না? কথার আগে বোঝেন তারপরে মূল কথা। অনেক চেষ্টা করেছে পায় নাই, লক্ষ্য ছিল ট্রফি জেতা, বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে আসবে কিন্তু শূন্য হাতে আসছে। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন, জান্নাত নামক ট্রফি জেতার জন্য। আল্লাহু আকবার বলেন না কেন মুসলমান? আমার দেশের ছেলেরা যখন খেলতে গিয়েছে শুধু ঘুম পাড়ছে, ঠিক না? শুধু ঘুম পাড়ছে, খেলা লাগে নাই, প্র্যাকটিস করা লাগে নাই, কোচার ছিল না, ব্যাটিং কোচার, ফিল্ডিং কোচার, সব কোচার আলাদা আলাদা কোচার আছে, তারা শিক্ষা দিচ্ছে, বারবার ট্রেনিং করতেছে, তোমরা খেলো, প্র্যাকটিস করো, খেলতে থাকো, এই বল এরকম আসলে এরকম করে ব্যাট চালাইবা, এদিকে আসলে এরকম চালাইবা, বারবার শিক্ষা দিচ্ছে কিন্তু কাজ করতে পারে নাই, ব্যাটে বলে হয় নাই, ফলে পরাজিত হয়ে দেশে আসছে। ঠিক আপনি আমি আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন ট্রফি জেতার জন্য, কথা বলেন না কেন? এবার আরো একটু উদাহরণ শুনুন, আপনাদের এলাকায় শৃগাল আছে, আপনারা কি বলেন আপনাদের ভাষায়, শিয়াল, পণ্ডিত, যেবনে পড়াশোনা করে নাই পাণ্ডিত্য অর্জন করছে, ঠিক না? খুব বুদ্ধি। শিয়াল যদি কখনো কোনো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাহলে কি আপনারা কোনোদিন দেখেছেন যে ওই শৃগাল মারা যাওয়ার পরে ওর গোশত অন্য শৃগাল এসে খাচ্ছে, যেবনে কেউ দেখেছেন? দেখেন না। কোনো কুকুরকে যদি কেউ বেড়ে ফেলে অথবা মারা যায় অ্যাক্সিডেন্টে, কোনো কুকুর এসে তার মাংস খেয়েছে এমন কেউ দেখেছেন কোনোদিন? তাহলে শৃগাল তার স্বজাতি মারা গেলে তার গোশত খায় না, এটা তার মানবতা। একটা নিকৃষ্ট প্রাণী কুকুর তার স্বজাতি মারা গেলে তার মাংস খায় না, এটা তার মানবতা। মানবতার শীর্ষে পৌঁছায় এ জাতি, এ মানুষ। এই মানুষগুলো যদি সরকারি দলের হয় তারপরও মানুষ মানুষকে হত্যা করে, বিরোধী দলের হলে আরো বেশি হত্যা করে, জামাত ইসলাম হলে হত্যা করে, লোকি বইকে দিয়ে হত্যা করে, তার উপর নিত্য পরিদর্শন করে। এতে বোঝা গেল কুকুর শৃগালের চাইতেও আমাদের চরিত্র আরো জঘন্য। আজকে মাহফিলে বসেছেন আমার মতো ছোট্ট একজন মানুষের কাছ থেকে কিছু নসিহত শোনার জন্য, ঠিক না? চলুন আমরা মূল তাফসীরের দিকে এগোই, কষ্ট হবে আপনাদের ভাইরা? আমরা শুরুতেই আল্লাহ পাকের নামে আমরা স্লোগান দেব, এই স্লোগানটা আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। আজকে স্লোগান না থাকার কারণে, আজকে স্লোগান না থাকার কারণে বাতিল শক্তিগুলো মাথা চাড়া দিয়েছে আর হক শক্তিগুলো মাথা ডেবে ফেলেছে। আগে জন্মগ্রহণ করার পরে কানে আজান দেওয়া হতো, আপনারা কি জানেন? হতো না, এখন আর নাই, আর নাই। আগে বাচ্চা হতো বাড়িতে, এখন তো হয় ক্লিনিকে, কথা বলে না? আগে বাচ্চা হতো বাড়িতে, এখন হয় ক্লিনিকে, হাসপাতালে। 3 মাসে টেস্ট, 4 মাসে টেস্ট, 5 মাসে, 7 মাসে বলে পুত্র সন্তান, মহা খুশি, ঠিক না? এরপরে ক্লিনিকে বাচ্চা হলো, আজান দেবে কে? নার্স কি আজান দিতে পারবে, মহিলারা? এজন্য আজান নাই। আজান না থাকার কারণে আমাদের সন্তানগুলো নাস্তিক মুরতাদদের পিছে তারা বেশি বেশি স্লোগান দিচ্ছে ইসলাম বিদ্বেষী। এজন্য রব্বাকে ফাকাব্বির, আল্লাহ শিক্ষা দিয়েছেন তাকবীর দেবার কথা, তাকবীর হবে কার নামে? হয়নি উচ্চ আওয়াজে বলেন কার নামে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার সকলে উচ্চ আওয়াজে লিল্লাহি তাকবীর। ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগ, খুব লম্বা সময় আলোচনা হবে না। আপনি তাফসীর মাহফিলে বসেছেন, মাহফিলে বসলে কি লাভ, না বসলে কি ক্ষতি?
একটু দিলটাকে নরম করে দেন, আপনি ঘর থেকে বের হয়েছেন তাফসীর মাহফিল শ্রবণ করার জন্য, আপনি এই পর্যন্ত আসছেন সুন্দর করে নীরব নিস্তব্ধ অবস্থায় দিলটাকে নরম করে দিয়ে কান খাড়া করে খরগোশের মতো কথাগুলি আপনি শ্রবণ করছেন। দীর্ঘক্ষণ পর্যন্ত নসিহত শোনার দরকার নেই, অল্প নসিহত যদি আপনি হেদায়েতের লক্ষ্যে যদি শ্রবণ করেন। ও যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি, তোমার মতো আমি একজন যুবক ছিলাম, আজকে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে, তোমার বয়সটাকে ক্রস করে আমি এই পর্যন্ত চলে আসছি। পায়ে হাত দিয়ে বলি, যাবার পথে একটি কথা আপনাদেরকে বলে যাই, আপনার জীবনে যত গুনাহ করেছেন, যত গুনাহ করেছেন, সাইয়্যেদেনা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন ডাক দিয়ে বলেছিলেন, রব্বি কারীম, আয় আল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু পার্সোনাল প্রাইভেট কথা বলতে চাই। আল্লাহ পাক বললেন, ও মূসা, আপনার সঙ্গে আমার কথা হবে, তবে এখন নয়, সময় মতো। সাইয়্যেদেনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, কথাটা হবে তুর পাহাড়ের তিলায়। তুর পাহাড় আপনারা দেখেছেন, আমি দীর্ঘদিন পর্যন্ত মক্কা মদিনাতে ছিলাম, আবারও আপনাদের মাঝে দোয়া চাই, আগামী পবিত্র মাহে রমাদানে আবারও ইনশাআল্লাহ যেন আমার এই নাই নিয়াত করে ফেলেছি। যে সমস্ত ভাইরা হজ করেছেন বা উমরা করেছেন, তুর পাহাড়ে যখন গেছেন দেখেছেন, তুর পাহাড়ের টিলায় যখন মূসা আলাইহিস সালাম 3750টা সিঁড়ি অতিক্রম করে জমিন থেকে 1.5 মাইল উপরে আল্লাহকে ডাক দিলেন, আয় আল্লাহ, আপনার সঙ্গে একটু কথা বলার জন্য আসছি, মন খুলে দুটি কথা বলতে চাই। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু আপনার সামনে কি আমি কথা বলার মতো যোগ্যতা কি আমার আছে, আমি কি বলবো, শুধুমাত্র শোনার জন্য আসছি, আয় আল্লাহ আপনি একটু বলেন, আমি একটু শুনে মনটা জোড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন 40,039,999টি ভাষা দিয়ে ওয়াজ করলেন, করার পর জিজ্ঞেস করলেন, সাইয়্যেদেনা মূসা, আপনি কি আমার ভাষা বুঝেছেন, আমার ওয়াজ বুঝেছেন? মূসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চার মতো শুধু মাথা নড়ায় আর বলে, আয় আল্লাহ, আমি কিচ্ছু বুঝি নাই। আল্লাহ পাক বললেন, বুঝতে পেরেছি, তাহলে আপনার মাতৃভাষা ইব্রানি ভাষা আমি এখন পর্যন্ত ব্যবহার করি নাই, এই জন্য আপনি আমার কথাগুলি বোঝেন নাই। মূসা আলাইহিস সালাম, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাক বললেন, ও মূসা, আপনি যত জেরা করেন, যত কথা বলেন, আর পয়গম্বর এত কথা আমার সঙ্গে বলে নাই। একদিন আল্লাহ পাককে লক্ষ্য করে বললেন, আল্লাহ, আমি মূসার যা আছে আপনি আল্লাহর তো তা নাই। আল্লাহ পাক বললেন, মূসা, এমন কি আজে বাজে কথা তুমি বলো? আল্লাহ পাক বললেন, মূসা, আমি আল্লাহর নাই সেই জিনিস তোমার আছে এমনটা কি একটু বলো জানতে চাই। বলে, আল্লাহ, আমি মূসার মৃত্যু আছে, আপনার মওত নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি বলেন। এবার মূসা আলাইহিস সালামের মাতৃ ইব্রানি ভাষা দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিহত শুরু করলেন, মূসা আলাইহিস সালাম শুনে আর চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি পড়ে, এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনি কোথায় আর আমি মূসা কোথায়? বলে, আপনি বলেন, আমি কোথায় আর আপনি কোথায়? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, আছি জমিনে আর আপনি আছেন এই পাহাড়ের চূড়ায়, আমি আছি পাহাড়ের পাদদেশে, আপনি আছেন পাহাড়ের চূড়ায়, অর্থাৎ আমি নিচে আর আপনি আছেন পাহাড়ের উপরে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা, লা লা লা, না না, কখনো তা নয়,
আমি আছি উপরে, অর্থাৎ আপনার আর আমার দূরত্ব হচ্ছে 70,000 পর্দার ব্যবধান, 70,000 পর্দার ওপারে আমি আল্লাহ, আপনি আছেন এপারে মূসা। এবার আল্লাহ পাক বললেন, মূসা প্রতিটি পর্দার এক পর্দার থেকে আর একটা পর্দার দূরত্ব কতটুকু তা কি জানো? মূসা আলাইহিসসালাম ছোট্ট বাচ্চার মতো শুধু মাথা নড়ায় আর ডাকতে বলে, আল্লাহ আমি তো জানি না আপনার এক পর্দার থেকে আর এক পর্দার দূরত্ব কত। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, 70,000 হিজাব, কুল্লু হিজাবিন আলফ সানা, 70,000 পর্দার ব্যবধান, এক পর্দার থেকে আর এক পর্দার দূরত্ব 1,000 বছরের রাস্তা, এক পর্দার থেকে আর এক পর্দার দূরত্ব 1,000 বছরের রাস্তা, 1,000 বছরের রাস্তা। আপনার সঙ্গে আমি যেইভাবে কথা বলি আর কি কারোর সাথে এইভাবে কথা বলবো, আপনি জেনে রাখেন, আপনি শুনে রাখেন, একটা উম্মত আসতেছে রে মূসা, ওই উম্মত আর আমি আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকবে না, পার্টিশন থাকবে না, ওই উম্মত আর আমি আল্লাহ, ওই উম্মত আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তার ডাকের সাড়া দিতে দেরি করব না। মূসা আলাইহিসসালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই উম্মতের সিম্পম নিদর্শন গুলো কি হবে, ওই উম্মত গুলোর মূল্য কতটুকু? তখন বললেন মূসা, ওই উম্মত যদি আবেগী হয়ে একবার আল্লাহ বলে ডাক দেয় আর যদি তারা কোরআন সুন্নাহর আলোচনা শুনবে, ইতিম অবস্থায় ইতিম উম্মত হয়ে আমার হাবিবুল্লাহ মুহাম্মদ নবীকে যখন তারা হারাবে, এই ইতিম উম্মত গুলো যখন আমি আল্লাহকে আল্লাহ বলে আল্লাহ বলে আবেগ ভরা কণ্ঠে যখন ডাক দেবে, ডাক দিতে দেরি, আমি আল্লাহ তাদের ডাকের সাড়া দিতে দেরি করি না। কেমনে কেমনে কেমনে? আপনার টোন কমান, গলা শুকাচ্ছে বেশি, টোন কমান, গলা শুকাচ্ছে খুব বেশি। কেমনে কেমনে কেমনে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ও মূসা শরফ, যখন এই মানুষটা, এই মানুষ অর্থাৎ উম্মতে মুহাম্মদ যখন সেজদায় পড়ে যাবে, সেজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার বলেন না ভাই, যখন সেজদায় গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আ'লা যখন ডাক দিবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আর কথা বলি না, চুপ হয়ে থাকি। ওই যে যেদিন ফেরেশতারা বলেছিল, কনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এই ফেরেশতাগুলো যখন মানুষকে সৃষ্টি করব তারা বিরোধিতা করেছিল, এই বিরোধিতার ফলে আমি আল্লাহ বলেছিলাম, ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, এই বান্দাগুলো আমি আল্লাহকে দেখে নাই, সেজদায় পড়ে গেছে, এরা যখন সেজদায় চলে যায় ফেরেশতা সঙ্গে সঙ্গে এসে আমি আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ আপনার বান্দা সবাই সেজদায় পড়ে গেছে, আল্লাহ ডাক দে বলে, ও ফেরেশতারা আমার গোলামগুলো সেজদায় পড়ে আমার কাছে কি চায়? বলে, এরা সেজদায় পড়ে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে, মাগফিরাত চায়, ক্ষমা চায়, জীবনে গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জিনা করেছে, আল্লাহ আপনার নামাজ কাজা করেছে, অনেক অন্যায় অপরাধ করেছে গো আল্লাহ, এবার আপনার কাছে তারা ক্ষমা চাই, ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দে বলে, ও ফেরেশতারা এই বান্দাগুলো আর কি চাই? আজকের মাহফিলে যখন ঘর থেকে বের হয়ে চলে আসছেন, চলো ভাই যাই, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আজকের বাবা মা কবরে শায়িত আছে, কবরের পাশে গিয়ে ডাকে, মা বাবা বাবা বলে ডাকে, কবর থেকে বাবা মার কোনো সারা শব্দ মেলে না, যেদিন বাবা মা জীবিত ছিল সেদিন আপনার আমার সংসারে বড় অভাব ছিল, এই অভাবের তারণায় সন্তান যদি কিছু চাইছে বাবা মা দিতে পারে নাই, আজকের সন্তান বড় শিক্ষিত হয়েছে, বড় খাট পালঙ্গে শয়, বড় অট্টলিকা বানিয়েছে, বড় শান্তিতে আছে, মার কবরের পাশে গিয়ে বলে, মা আমি তোমার খোকা, আমি তোমার আব্দুর রহমান আব্দুর রহিম, ও মা তোমার কবরের পাশে দোহাত তুলে আমি দোয়া করছি, আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
যাদের বাবা নাই মা নাই, একটা ফোঁটা চোখের পানি বাবা মার জন্য তুমি সেরে দাও। রাসূল বলেন উম্মত মুহাম্মাদীরা, একটা ফোঁটা চোখের পানি বাবা মার কবরের আযাবের জন্য যদি আল্লাহর কাছে ছেড়ে দেয়। রাসূল বলেন এই এক ফোঁটা চোখের পানি সন্তানের গালের অর্ধাংশ চেহারা অর্ধেক অতিক্রম করতে না করতে আল্লাহ পাক তার দোয়া কবুল করে একটা ফোঁটা পানির বদৌলতে বাবা মার কবরের আযাব মাফ করে দেয়। ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগ, খুব লম্বা সময় নয়, অনেক কথা স্বপ্ন অপেক্ষমান। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেদিকে যাব, দিলটাকে নরম করেন। আমার আব্বার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলতে হবে ঠিক কিনা, আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি আবার নাও পারি। এই স্টেজে আমার মতো অনেক বক্তা এখানে চিৎকার দিয়ে মারা গেছে। আমার জয়পুরহাটে শফিকুল ইসলাম শাফি নামের একজন জাগরণী একজন বক্তা ছিল, ওই বক্তাটা আজ থেকে 4-5 বছর আগে গাবতলী একটা মঞ্চের মাঝে বক্তৃতা করতে গিয়ে জোরে চিৎকার মেরে যখন টান দিয়েছে ওই জায়গার মধ্যে স্ট্রোক করে মঞ্চের মধ্যে মারা গেছে। এজন্য ভাই আমি এখান থেকেও নামতে পারবো, পরবর্তী কথা বের করতে পারবো, এই শক্তি সামর্থ্য তো আমার নাই, আমার মালিক সব জানেন, এই জন্য দিলটাকে নরম করে দেন। তাহলে আপনি মাহফিলে আসছেন, মাহফিলে বসছেন, এখন জান্নাতের বাগানে আপনি বসে গেছেন, জোরে কোন সুবহানাল্লাহ, মাহফিলের বাগান, মাহফিলের মধ্যে বসে গেছেন, জান্নাতের বাগানে বসেছেন। বাবা মার জন্য মাগফিরাত চাও, দেশ ও জাতির কল্যাণ চাও, মঙ্গল চাও, জীবনে যত গুনাহ করেছি গুনার কথা আল্লাহর কাছে চাও, গুনার কথা বলো আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এখন যখন আপনি আমি আমরা সবাই বসা সেজদাই যখন পরে ডাক দিয়েছি আল্লাহ, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা আমার বান্দা কি চাই, বলে জীবনের গুনাহ মাফ করে নিতে চাই, আর কি চাই বাবা আমার কবর আজাব মাফ করে নিতে চাই, আর কি চাই বিপদ আপদ বালা বসে দূর করে নিতে চাই, আর কি চাই করোনা মহামারীর থেকে বাঁচতে চাই। করোনা মহামারী আমার দেশের মধ্যে যে আকার ধারণ করেছিল, লকডাউন কথা বলে না, ছিল না বোধহয় দিনাজপুরে, এই গ্রামের মানুষ ওই গ্রামে যেতে পারবে না, ওই গ্রামের মানুষ এই গ্রামে আসতে পারবে না, শুক্রবারের দিন 10 জনের বেশি মসজিদে ঢুকতে পারবে না, কথা কয় না, ছিল কোরআন দিয়ে দুটো কথা বলবো, দুই লাইন কথা বলে না, দুই লাইন কোরআন দিয়ে বলি কেন, করোনা করোনাকে প্রশ্ন করেন, করোনা তুমি বাংলাদেশে আসছো কেন? ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইই। ওলামায়ে কেরাম আছেন তো এখানে, এতগুলি মানুষ নিঃসন্দেহে ওলামায়ে কেরাম আছেন, এই টুটুল পুটুল করা যাবে না, বসেন, একজন উঠবেন না, যখন উঠবেন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইই। হে খেয়াল করেন আমার দিকে, এই কথাগুলি নোটেবল পয়েন্ট, নোট করার মতো, এমন কোন সমস্যা নাই যার সমাধান আল্লাহ পাক কোরআনে দেন নাই, ঠিক না? এ পৃথিবীতে করোনা মহামারী আক্রান্ত হলো সর্বপ্রথম কোন দেশ, সবাই বলেন, এটা তাফসীর ক্লাস, ঠিক না? ক্লাসের মধ্যে ছাত্র আর আমি ছোট্ট মানুষ ওস্তাদ, এই মুহূর্তে মুদাররিস, তাফসীর ক্লাস যে মনে করোদের স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই, আজকে তাফসীর ক্লাসে ছাত্র হয়ে গেছেন, খুশি হন নাই, জোরে কোন সুবহানাল্লাহ, তাফসীর ক্লাসে ছাত্র আল্লাহ চাহেন তো আজকের এই ক্লাসের ছাত্র হওয়ার বদৌলতে আল্লাহ পাক আপনার আবার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মধ্যে আল্লাহ পাক অনুরূপ একসাথে রাখতে পারেন, সুবহানাল্লাহ। চীনের মধ্যে সর্বপ্রথম আক্রান্ত হলো করোনা মহামারী, কেন? যুবক ভাইয়েরা আপনারা বলুন, তথ্য প্রযুক্তি নিয়ে আপনারা কাজ করেন, যেই সময় করোনা মহামারীতে আক্রান্ত চীন, আমি স্মরণ করে দিলে তোমাদের মনে হবে, ওই সময় চীনের মধ্যে সমস্ত মসজিদ বন্ধ ছিল, মুসলমান নিধন চলছিল, কথা বলে না, নিরপরাধ নির্দোষ নিরপরাধ নির্দোষ মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছিল, সমস্ত মসজিদ বন্ধ, মুসলমানদের ইবাদত করার জন্য একত্রিত হতে দেওয়া হয় নাই, নারীরা হিজাব পরতো জোর করে টেনে হিচড়ে রাস্তার মতো হিজাব খুলে ফেলেছে, এবং যারা হিজাব পরতো তাদেরকে উপর্যপরি ধর্ষণ করেছে তারা। মনে রাখবেন, মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না, মাজলুম অর্থাৎ
মাজলুম কারা? অন্যায় ভাবে যাদের উপর জুলুম অত্যাচার করা হয় তারা হলো মাজলুম, নিরপরাধ নির্দোষ মানুষ। যে সমস্ত আলেম অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তারপরও যাদেরকে জেলে বন্দি করা হয়েছে, এদের দোয়া আল্লাহর কাছে হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না, কবুল হতে দেরি হয় না। চীনের মধ্যে যখন মুসলমানদেরকে নিধন করছে, মসজিদ বন্ধ হয়ে গেছে, মুসলমানদের সবচেয়ে বড় একটি হাতিয়ার, এখন যারা রাজনীতি করো তোমাদের হাতিয়ার তো এরকম, হাতের এই শাহাদত আঙ্গুলে দেখ শুধু টিপা টিপি, ঠিক না? কথা বলে না মুসলমান, এই এত বড় জিনিস টিপলে পরে বুক ঝাঁঝরা হয়ে যায়, এটি হলো তোমাদের হাতিয়ার। আর আমাদের হাতিয়ার হলো তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের এক ফোঁটা পানি। মুসলমানদের হাতিয়ার হলো চোখের এক ফোঁটা পানি। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কোটি গুণ মূল্য চোখের এক ফোঁটা পানি। এই সমস্ত মুসলমান যখন নির্দোষ নিরপরাধ মুসলমানদেরকে যখন হত্যা করা হচ্ছিল, মসজিদ যখন বন্ধ ছিল, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছিল, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্রন্দন শুরু করে দিয়েছে, আল্লাহ আপনার মদত চাই, মদত চাই, মদত চাই, আল্লাহু আকবার। এই কথা ব্যাখ্যা দেবার আগে আরো একটু পিছনে যেতে চাই। আপনারা জানেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী যেই পয়গম্বর ছিলেন তার নাম ছিল ইউসুফ আলাইহিসসালাম, ঠিক না? এত চেহারা সুন্দর ছিল, আপনাদের কি কষ্ট হচ্ছে? এত চেহারা সুন্দর ছিল। আমার দেশে কিছু মানুষ আছে ধর্ম খালাম্মা বানায়, ধর্ম মা বানায়, ধর্ম বোন বানায়, আপনাদের দেখে কি বানায় এরকম? কথা বোঝা যায় তো? বানায় না, বানায় না এদিকে? ধর্ম বোন, ধর্ম খালা, ধর্ম মা, ধর্ম ফুপু ইত্যাদি ইত্যাদি বানায় তো? কি বলে এদিকে ভাষায়? ধরম বা, ধরম মা, ধরম বা ইত্যাদি। এই খেয়াল করেন, ধরম বা, ধরম মা, ধরম বোন ইত্যাদি যেটাই বানান না কেন, গাইরে মুহররম, গাইরে মুহররমে তার সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা হারাম করতে পারবেন না। ইউসুফ আলাইহিসসালাম জেনার কাছে লালিত পালিত যে মেয়ের কাছে তার নাম কি ছিল সবাই বলেন? জুলাইখা। ওটাকে ভাই হিসাবে কোলে নিছিল নাকি সন্তান হিসাবে? কথা কয় না, সন্তান হিসাবে। ছোটবেলা থেকে যখন বড় করছে যে সন্তান হিসাবে যদি নিয়ে থাকে তাহলে সন্তান তুল্য আর সে হবে মা, কথা কয় না ভাই? ঠিক আছে না? বাবা বাবা করে কোলে নিয়ে বেড়াইছে, এখনই বড় হয়ে গেছে, এখন মা বলে ডাকছে, কিছুদিন পর আরে একদিন যৌন ক্ষুধা নিবারণ করতে চায়, নাউজুবিল্লাহ কয় না। ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ পাক এত সুন্দর চেহারা দান করেছিলেন, জোরে কবেন না আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা। জুলাইখা দেখতে পাগলি, বারবার মনস বাসনা পূর্ণ করার জন্য বিভিন্ন ভাবি তেনার সঙ্গে নিজের চেহারা উপস্থাপন করে। ইউসুফ আলাইহিসসালাম ইন্নি আখাফুল্লাহ, ভয় করে কাকে? আল্লাহকে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, খেয়াল রাখবেন, যাদের অন্তরে আছে কার ভয়? আল্লাহর ভয়, এ মানুষটা সহজে অন্যায় করবে না, কখনো অন্যায় করতে চাইবে না। ওনার সামনে যতই অর্ধ উলঙ্গিনী আর যে অবস্থায় থাকুক না কেন, ইউসুফ আলাইহিসসালাম আর দেখে না। শেষ পর্যায়ে সার সংক্ষেপ কথা, শেষ পর্যন্ত যখন দেখলো যে জুলাইখা ব্যর্থ হচ্ছে, ইন্না কাইদা খুন্না আযীম, ইন্না শাইতানি কানা দাঈফা। খুব মজার কথা, তাফসীর বুঝলে বুঝবেন, না বুঝলে কবরে গিয়েও কিন্তু বুঝবেন না, বুঝে নিন। জুলাইখা শেষ পর্যন্ত শখ আঁকলো ঘরের মধ্যে বসে, নারীদের চক্রান্ত শয়তানের চক্রান্ত দুর্বল, নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। ইন্না কাইদা খুন্না আযীম, নারীদের ব্যাপারে বলছেন আল্লাহ নিজে, নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। ইন্না কাইদা শাইতানি কানা যাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। তাহলে শয়তানের চক্রান্ত দুর্বল আর নারীদের চক্রান্ত ভয়ঙ্কর, কথা বলেন না কেন?
নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। খেয়াল করেন ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে ফাঁসানো যায়। খেয়াল রাখবেন একজন আলেমকে যদি সে অপরাধী না হয় তাকে ধরেই সর্বপ্রথম তহমত দেওয়া হয়, এর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি আছে কথা কয় না, নারীর অপবাদটা আগে দিবে। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব উনি রিসর্টে গিয়েছিলেন ওনার দুই নাম্বার বিবিকে নিয়ে, কথা কয় না, কয় নাম্বার বিবি হারাম কাজ করছে তো তাই না, মাসনা ও সুলাসা ও রুবা দুই নাম্বার নিয়ে গেছে, তিন নাম্বারও করতে পারে চার নাম্বারও করতে পারে কোনো সমস্যা নেই, কথা বলেন না কেন মুসলমান, বিবিকে নিয়ে গেছে এতে সুলকানি উঠে গেছে, কেন নিয়ে আসলো কাবিন নামা কই, পরে জিজ্ঞাস করতে হবে তোর দাদার কাবিন নামা দেখা, কথা বলেন আমার বাবার কাবিন নামা নাই, আমার বাবা মা আমার বাসায় অবস্থান করতেছে আমার বাবার কাবিন নামা নাই, আমার বিশ্বাস আপনাদের বাবা বা দাদাদের কাবিন নামা নাই, কথা বলে না, শরীয়ত সম্মত ভাবে কবুল করছো কিনা, ইটস এনাফ, কথা বলে না কেন, এটাকে নিয়ে গায়ের চুলকানি। দুই মাস পর ওই নারীকে বাদী করে মামলা দেওয়া হলো যে এর বিচার চাই, দুই মাস আগে আর মামলা করেনি, এক কথাই বোঝা গেল একজন আলেমের বিরুদ্ধে সর্বপ্রথম তহমত দিবে যারা মুনাফিক যারা শয়তান যারা কুচক্রী তারা নারীদের চক্রান্ত সর্বপ্রথম করবে। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর করে আটছে কি করা যায়, সব এটে বলছে চিন্তা করলো একে এমন জায়গায় নিয়ে যাব এ বের হতে পারবে না, সব দরজা লক করে দেব রাজপ্রসাদে, প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ গেট পার হয়ে অন্দর মহলে নিয়ে চলে আসতে সেই রোম সুন্দর সাজুগাজু করছে, ফুল সজ্জা বাসর রাতের মতো সুন্দর করে সাজাইছে, চতুর্দিকে নগ্ন ছবি, যে জিনিসটা দেখলে যেন একজন মানুষের যৌবন যেন উত্তেজিত হয়ে যায় আর আবার মনস্কামনা যেন পূর্ণ হয়, বলেন না আউযুবিল্লাহ, ওই রোমের মধ্যে নিয়ে গেছে সব লক, তার বাড়ির কাজের মেয়ের কাছে জানালা দিয়ে চাবিটা দেওয়া বলা হলো ইউসুফ এখন তুমি কি করবা, এখন তো আমার শরীরের দিকে তাকাও, উলঙ্গিনী হয়ে গেছে তাকাও, উনি বললেন ইন্নি আখাফ আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি তাকাবো না, সমস্ত দরজা বন্ধ, কয় দরজা বন্ধ, কয়টা কয়টা জোরে বলেন কয়টা, ছয়টা দরজা বন্ধ, চাবি কি জুলাইখার কাছে, না বের করে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম, পিঠ ঠেকে গেছে দেওয়ালের সাথে, ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন এখন একমাত্র আল্লাহ ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না, বান্দা যেই পর্যন্ত করতে পারে এটা বান্দার হক, যেখানে পারবে না ওটা আল্লাহ করে দেবে, আল্লাহর হক, সুবহানাল্লাহ বলেন না কেন, সব কাজ আল্লাহ করে দেবে না, যেমন খাওয়া আল্লাহ ফেরেশতা দিয়ে তুলে আপনাকে খাওয়াবে না, আপনার খানা আপনাকে খেতে হবে, জমির ঘাস তোলা এগুলো আপনার কাজ আমার কাজ আমাকে করতে হবে, কিন্তু ধানের যে শীষ বের হয় আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায়, শীষের মধ্যে চাল জমানোর দায়িত্ব আমাদের নয়, এই দায়িত্ব হচ্ছে এই কাজ করবেন আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না ভাইরা, বাদবাকি কাজ কার, আমার জমি রোপণ করা আমার কাজ, সার দাও আমার কাজ, আগাছা পরিষ্কার করা আমার কাজ, কাটা আমার কাজ, আর ভেতর চাল দেওয়ার কাজ আমার রব্বে করিমের রব্বে করিমের রব্বে করিম। ইউসুফ আলাইহিস সালাম এবার দেখলেন আমার তার কোনো উপায় নাই, পিঠ ঠেকে গেছে, উনি একমাত্র আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে ঈমান রক্ষা করতে পাপ থেকে বাঁচার জন্য রব্বে করিমকে স্মরণ করে দৌড় দিয়েছেন, বলেছেন আল্লাহ আপনি সব করতে পারেন, যখন দৌড় দিয়েছেন পিছন দিক থেকে জুলাইকার জামা টেনে ধরেছে, দৌড়ের স্পিড এত বেশি ছিল জামা ছিঁড়ে গেছে, আল্লাহ একবার বলেন না কেন, দরজার পার্শ্বে যেতে দেরি আল্লাহ কুদরত থেকে দরজা খুলতে দেরি করে নাই, সুবহানাল্লাহ, মনে রাখবেন এই জুলাইকা সেই জুলাইকার মতো জুলাইকা বাংলাদেশেও অভাব নাই, অভাব নাই, অভাব নাই,
ওই জুলাইকা গুলি এখনো যতদিন বাঁচবে উলামায়ে কিরামদের বিরুদ্ধেও এরকম মিথ্যা অপবাদ তারা দিতেই থাকবে, অন্তর কাঁপবে না কথা বলে ঠিক কিনা? আর বলা লাগবে বা চলেন এবার চিনে নিয়ে যাই আপনাকে, মনে আছে আপনাদের? আমি বলি নাই, আমার মনে আছে। চীনের মুসলমান চোখের পানি সেরে সেরে শেষ রাত্রি কাঁদতেছে, আল্লাহ আমরা নামাজ পড়তে পারি না, ইবাদত করতে পারি না, তোমার দাসত্ব করতে পারি না, মসজিদের দরজা খুলতে পারি না, ও মালিক আল্লাহ আমার কলিজার টুকরে সন্তানকে তারা উপর্যু পরিদর্শন করেছে, আবার নিষ্পাপ বাচ্চাকে তারা গলা কেটে ফেলেছে, দিলটাকে নরম করেন। এই মাত্র কয়েকদিন পূর্বের কথা, নাফ নদী দিয়ে যখন রাখাইন প্রদেশের মায়ানমারের মুসলমানদেরকে গণহত্যা করলো, 10-11 লক্ষ মুসলমান তারা নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের সীমানায় চলে আসলো। আমার বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি যখন উদারতা দেখিয়েছেন 10-11 লক্ষ রোহিঙ্গাদের জায়গা করে দিয়েছেন, আমরা দোয়া করি এর জন্য আমরা সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই, কথা বলতে হবে কথা ঠিক কিনা? তাদেরকে জায়গা দিয়েছেন, এটা তার মানবতা, এটা উদারতা। উনি বারবার বলেছেন আমার দেশের মানুষ যদি খেয়ে থাকে তাহলে রোহিঙ্গারাও খেয়ে থাকবে। ও মুসলমান, ওই মায়ানমারের মধ্যেও মুসলমানদেরকে যখন নিধন করতেছিল, হত্যা করতেছিল, একটা সন্তানের নাম ছিল মুজাহিদুল ইসলাম, আমার মতো ছোট্ট নগণ্য গোলাম। রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত পরিদর্শনে আমরা কয়েকজন ওলামায়ে কেরাম গেছিলাম, আমরা দেখে আসছি মুজাহিদুল ইসলাম নামক একজন যুব বাটুল দিয়ে হেলিকপ্টার তাক করে, কিন্তু বাটুল ছুটতেছিল, ইন্টারনেটে ব্যাপক ভাইরাল ছিল, এই যুবকটা তাদেরকে লক্ষ্য করে বাটুল ছুটতেছে। এই ছেলেটার ইতিহাস আমি যখন তাদের কাছে জেনেছিলাম, তার বাবার ছিল ওরা 12টি সন্তান, 12টি সন্তান বাবা মাকে হত্যা করেছে, তার সাথে সাথে যুবতী যেই বোনগুলো ছিল বাবার চোখের সামনে তাদেরকে গণধর্ষণ করেছে, বাচ্চারা বড় তাদের স্তনগুলো কেটে কেটে তারা নাফনদের মধ্যে নিক্ষেপ করেছে, ছোট্ট বাচ্চার গলা কেটে, যেমন আমরা হাঁসমুরগি যাবে করি, যাবে করে করে নাফনদের মধ্যে ভেসে দেয়। একটা সন্তান ছিল মাত্র 4 বছর বয়স, মুজাহিদুল ইসলাম আর তার ছোট্ট ভাই, দুইজন হাত ধরে ধরে যখন চলে আসতেছে বাংলাদেশের সীমানায়, আর কেউ নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, সবাই শেষ। এরা দুইজন যখন আসে, মুজাহিদুল ইসলামের ছোট্ট ভাইয়ের নাম হলো আব্দুর রহমান, যখন নদীতে আসছে, নদীর কিনারে আসছে, নৌকা দিয়ে পার করতে মোটা অঙ্কের টাকা নেই, তাদের কাছে টাকাও নাই, পয়সা নেই, খুদার তো ছোট্ট দুই বাচ্চা, খুদার জালো নাই, সটফট করে সটফট করে, এক পর্যায়ে একজন বৃদ্ধা মা আসতেছে বড় বোরকা পরে। আপনারা খেয়াল করে দেখেছেন রোহিঙ্গাদের মাঝেও কিন্তু ব্যাপক পর্দা আমরা দেখতে পেয়েছি, সুন্দর বোরকা পরে পরে আসতেছে, ওই মা ডাকতে বললেন বাবা তোমার নাম কি? বলে আমার নাম মুজাহিদুল ইসলাম। এই বাচ্চাটাকে বলে আমার ছোট্ট ভাই, নাম কি? বলে আব্দুর রহমান। কি চাও, কি চাও, কই যাবা? বলে আপনার সঙ্গে বাংলার সীমানায় যাব, যদি যেতে চাও তাহলে আমার কোলে আসো, আমার সন্তান হারিয়েছি। আব্দুর রহমান বলে মা খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। 3 দিন খুদার তো পানি সারা তার পেটে, আর অন্য কোনো খানা ঢোকে নাই। এক পর্যায়ে নদীতে আসার পর বাচ্চা সেন্সলেস হয়ে গেছে, আর কথা বলতে পারে না, মাথা নষ্ট, শুধু গড়াগড়ি করে আর বলে খাইতে দাও। নদীর মাঝ, নদীর মধ্যে যখন নৌকার মাঝে কারো কাছে কোনো খাবার ছিল না, খাবার দিতে পারে নাই, বাচ্চারা কিছুক্ষণ পর্যন্ত বলে খাইতে দাও, খাবার দাও, শুধু হা করে আর চিল্লা চিল্লি করে, এক পর্যায়ে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। এবার সবাই মনে করছে বাচ্চারা বুঝেই মাত্র ঘুমিয়ে গেল, বাংলার সীমানায় যখন চলে আসছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের জন্য অপেক্ষমান, কেউ রুটি নিয়ে গেছে, কেউ পানি নিয়ে গেছে, নিয়ে খাবার দিয়েছে। সঙ্গে সঙ্গে মুজাহিদুল ইসলাম এক বোতল পানি আর শুকনো একটা রুটি ভাইয়ের জন্য নিয়ে নৌকার উপরে এসে মুখের মধ্যে রুটি দেয় আর মুখের মধ্যে পানি ঢেলে দিছে, সাইড দিয়ে পানি গর গর করে পড়ে যায়, সাইড দিয়ে গল গল করে পড়ে যায়, ভিতর পানি চাই না। ওই মাটা ডাকতে বললেন বাবা মুজাহিদ,
ও মুজাহিদ তোর ভাই বেঁচে নাই, তোর ভাই মারা গেছে, মারা গেছে, মারা গেছে। এবার বিবেককে, বিশ্ব মানবতার বিবেকের কাছে আমরা প্রশ্ন করতে চাই, আমার মুসলমান ভাই বোন কি অপরাধ করেছে তোমার কাছে? আমরা তো কোনোদিন বৌদ্ধ মন্দিরে কোনো আক্রমণ করি না, কথা বলে না কেন মুসলমান? আমরা তো কোনোদিন মুসলমান হয়ে হিন্দুদের মন্দির আক্রমণ করি নাই। এক পাড়ার মধ্যে, একই জায়গার মধ্যে রমজানের রোজা এবং পবিত্র, তাদের পবিত্র পূজা পর্যন্ত করতেছে, আমরা কোনোদিন আক্রমণ করি নাই। এই বাড়িতে হিন্দু ভাই বোন অবস্থান করছে, পার্শ্ব বাড়িতে আমরা মুসলিম অবস্থান করি, আমরা তো কোনোদিন মারামারি করি নাই। এটা আমাদের উদারতা, আমার রসুল শিক্ষা দিয়ে গিয়েছেন। সম্প্রীতির কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, একজন মানুষ রসুল ছাড়া দেখান? যেই রসুল সম্প্রীতি শিক্ষা দিয়ে গিয়েছেন, তাহলে যখন মদিনাতে হিজরত করে গেলেন, ইহুদি ধর্মাবলম্বী মানুষ বেশি পেয়েছিলেন, ওই জায়গার মধ্যে গিয়ে রসুল কখনো তাদের উপর আক্রমণ করে নাই। রসুল সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আমাদের বাইতুল্লাহ হল দক্ষিণ দিকে, আর ইহুদিদের বাইতুল্লাহ হল উত্তর দিকে। এখন এরা তো সংখ্যা গরিষ্ঠ, আমরা হইলাম সংখ্যালঘু, আমরা একা একদিকে হব না, পদের দিকে হয়ে আমরা আল্লাহর ইবাদত করব। এই হলো সম্প্রীতি, এই সম্প্রীতি শিক্ষা দিয়েছেন আমার রসুল, আমার রসুল, আমার রসুল। এই শিক্ষা নিয়েই তো আমরা জাতিকে শিক্ষা দেই, কথা বলেন না কেন মুসলমান? ও মুসলমান, এই সম্প্রীতি মুসলমান নষ্ট করে না, এই সম্প্রীতি নষ্ট করে কিছু বড় মোজওয়ালা নাস্তিক মুরতাদদের দোসরেরা, যারা বড় বড় গলায় কথা বলে। একটা আছে মুরগি চোরা, এই বড় মুজ চেনেন নি? চেনেন না? মুরগি চোরা এই বড় মুজ, বড় বড় টিপ দিয়ে মানবতার কথা বলে, এখন আর তাদের মানবতা নাই, কথাও নাই, কথা বলেন না কেন? ও মুসলমান চলেন আমরা সামনে যাই, শিক্ষা দিচ্ছিলাম। চীনের মধ্যে মুসলমান না চোখের পানি সেরে সেরে কাঁদতেছে, মনে আছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? ও মুসলমান, চীনের মুসলমান যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে কান্না শুরু করে দিলেন, এবার কাঁদতে কাঁদতে চোখের পানি যখন ছেড়ে দিয়েছেন, আয় তাকান, যখন চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ আল্লাহ আমাদের পিঠ থেকে গেছে, আপনার ঘর বন্ধ, আপনার ইবাদত বন্ধ কেন? আপনি তো আল্লাহু আকবার, আপনি তো সর্বশক্তিময় আল্লাহ। এ পৃথিবীতে শুধু মুসলমান মারে, মুসলমান মারে, আমরা শুধু মার খাই, আপনার মদত কি আমরা পাবো না? আল্লাহ পাক আর চুপ থাকতে পারলেন না, মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ পাকের পাকরাও ভয়ঙ্কর, কথা কয় না, আল্লাহ সহজে ধরে না, আল্লাহ ধরলে কিন্তু, আরে জোরে গুন না আপনারা, আল্লাহ ধরলে, আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না, কথা কয় না, আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না। আল্লাহ করোনাকে কইলেন, করোনা তুই কি করবি? তোর কাজ হলে তুই যাবি আর ধরবি, কাকে ধরবো বলে? যে সবচাইতে বেশি ইসলামের ক্ষতি করেছে তাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুক্তমনা একজন মানুষ ছিল, যারা বলতো মুসলমান না সন্ত্রাস জঙ্গি, মুসলমানরাই হলো সন্ত্রাস জঙ্গি। ওই ভদ্রলোককেই সর্বপ্রথম করোনা আক্রমণ করেছে সিনে, মুসলমানদেরকে যখন বারবার মিথ্যা অপবাদ দিয়েছে, আর করোনা এসে তাকে আক্রমণ করেছে, সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে বলল, এই ব্যাধি এমন একটি ভাইরাস ব্যাধি, এর আশেপাশে যে যাবে, একে যে স্পর্শ করবে, তাদেরও এমন হবে। আল্লাহ কইল, করোনারে একটু কঠিন করে ওর জানটা নিবি। এখন যখন করোনা আক্রান্ত,
শুধু লাফালাফি করে নাসানাসি করে আর জানটা চলে যায়, দাফাইতে দাফাইতে বড় প্রকষ্টের মধ্যে দিয়ে জানটা যখন চলে গেল, স্বাস্থ্য বিজ্ঞানীরা সঙ্গে সঙ্গে জাতিকে জানিয়ে দিল এর আশপাশে কেউ যাবি না, ধারে কাছে যাবি না, মাটি দিবি না, যদি কেউ দাও তাহলে তাদেরও হয়ে যাবে। এর বউ সোল এর পরিবার যারা এক জায়গায় ছিল তারা পর্যন্ত ঘর থেকে বের হতে পারবি না, খানা পিনা নিয়ে লাঠি দিয়ে গুতা দিয়ে দিয়ে বাড়ির দিকে আগাইয়া দিবি। এখন নির্মমতা, আপন বাবাকে নিঃসন্তান দেখতে পারে না, স্ত্রী তার স্বামীকে দেখতে পারবে না। মুসলমান সর্বপ্রথম চেনে আক্রান্ত ওই জায়গায় যখন আক্রান্ত শুরু হয়ে গেল, এখন দেখা গেল আস্তে আস্তে যখন বেড়ে যাচ্ছে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমানেরা একজন আক্রান্ত হয় না। ওই দেশের স্বাস্থ্য বিজ্ঞানীরা বললেন সকলে আমরা আক্রান্ত হচ্ছি, মুসলমান আক্রান্ত হয় না, কারণ কি? তাহলে কি করো, চীনের বড় বড় আলিমদেরকে ডাকো, তাদের কাছ থেকে ব্যাখ্যা চাও। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? ওই দেশের আলিমকে ডাকো, 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 বড় বড় আলেম দেখা হলো, জিজ্ঞেস করা হলো আমাদের করোনা তোমাদের হয় না? ওলামায়ে কেরাম বললেন আপনারা করোনার থেকে বাঁচার জন্য কি করেন? ভাই আলোচনা কি শুনবেন? কে কে শুনবেন হাত তোলেন তো দেখি, দুই হাত তোলেন, লিল্লাহে তাকবীর, হয় না জোরে লিল্লাহে তাকবীর, হাত নামান, গভীর মনোযোগ। আ মুসলমান, ওলামায়ে কেরাম ডাকতে বললেন শোনো শোনো শোনো, বসো, করোনার থেকে বাঁচার জন্য কি করো, কি করতে চাচ্ছ? বলে মুখে মাস্ক দিতে চাই, আর কি? বলে লকডাউন, এই বাড়ির লোক ওই বাড়িতে যাবে না, এমন কি স্বামী স্ত্রী পর্যন্ত একত্রিত থাকতে পারবে না, তাই নাকি? বলে হ্যাঁ। আর কি? বলে পাঁচবার হাত ধোয়া লাগবে, মুখ ধোয়া লাগবে, কুলি করা লাগবে, সব ধোয়া লাগবে। ওলামায়ে কেরাম ডাকতে বললেন শুনো, আজ থেকে 1500 বছর আগে আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, হাত ধোয়া হবে, তিনবার কুলি করা হবে, তিনবার নাকে পানি দেওয়া হবে, মাথা মাসাজ করা হবে, দুনো হাতের কুনি পর্যন্ত তিনবার ধোয়া হবে, মুখমণ্ডল ধৌত করা হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন আমার রাসূল, এর সাথে সাথে খাদ্য কি তোমরা খাচ্ছ? ওই দেশের স্বাস্থ্য বিজ্ঞানীরা বললেন খানার মধ্যে এখন তারা ওয়ারেন্ট জারি করছে, আর কেউ বিজি খাবা না, আর কেউ কুকুর খাবা না, আর কেউ শ্রীগাল খাবা না, আর কেউ সামসিকা খাবা না, আর কেউ ইঁদুর খাবা না, সাপ খাবা না, সেরা খাবা না। আমার রসুল আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন এই জিনিসগুলো খাওয়া। ও মুসলমান, মুসলমানদের সব টেস্ট করার পর দেখে সব নেগেটিভ, আর ওরা যাক পরীক্ষা করে সে পজিটিভ, বাঁচার উপায় কি, বাঁচার উপায় কি? আর হলো কেন এর ব্যাখ্যা, হলো কেন এর ব্যাখ্যা? فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ আল্লাহ পাকের দেওয়া নসিহত উপদেশ কোরআন, খেয়াল করেন, আল্লাহর দেওয়া নসিহত উপদেশ কোরআনের বাণীকে মানুষ যখন বৃদ্ধাঙ্গুলি দেখাবে, কথা পরিষ্কার বোঝা যায়? আল্লাহ পাক তখন তাদের তত্ত্ব প্রযুক্তির দ্বার উন্মুক্ত করে দিবে। তাহলে বোঝা গেল আল্লাহর দেওয়া নসিহত অর্থাৎ কোরআন রাসূলের মহাবাণীকে যখন মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখাবে তখন প্রযুক্তির সকল দ্বার উন্মুক্ত করে দিবেন কে? তাহলে আল্লাহকে ভুললে মানুষ প্রযুক্তির দ্বার উন্মুক্ত পেয়ে যায়। এই জিনিসটা বোঝার আগে উদাহরণ দেয় আপনাকে, আপনার আমার জন্য ইঁদুর বন্ধু না শত্রু? ইঁদুর, ইঁদুর বন্ধু না শত্রু?
ধান খায়, ভালো চাদর রেখে দিয়েছেন, কেটে কুট কুট করে সমস্ত কেটে শেষ করে ফেলে, ঠিক না? এখন এর জ্বালায় অস্থি, বাজার থেকে লানিরাট গম নিয়ে আসছেন, গম, এই গমটা বড় আদর করে দিয়েছেন, খা বেটা খা, পেট ভরে খা, জীবনে খাস নাই আমার চাদর জানার কাটিস না, এই লানিরাট গম তোরে দিলাম, পেট ভরে খা, আদর করে খাওয়াইলেন নাকি ধরার জন্য খাওয়াইলেন? মারার জন্য না, ধরার জন্য না, আদর করে মারার জন্য, ঠিক না? কথা বলেন না কেন মুসলমান? ওকে মারার জন্য আপনি গম দিয়েছেন, আবার কোন বিষ মাখা ওর প্রিয় খাদ্য শুটকি মাছ, শুটকি মাছ আগুনে পুড়ে বিষ দিয়ে মাখাইয়া দিয়েছেন, ওকে কি পেট ফুল করে খাওয়ার জন্য নাকি মারার জন্য? এটার যেই জবাব, আল্লাহকে ভুলে গেলে, আল্লাহকে ভুলে গেলে মানুষ প্রযুক্তির দ্বার উন্মুক্ত পেয়ে যায়, আর তখনই আল্লাহ পাক তাদেরকে করুণা নামক মহাব্যাধি দিয়ে পাকড়াও করে। বন্ধু আমার, বাংলাদেশেও কিছু জ্ঞান পাপি আছে যারা বলেছিল ওই সময় পাকিস্তান পাক হানাদার বাহিনী শক্তিশালী হয়েও আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করে দেশ স্বাধীন করেছি, আমরাও কম শক্তিশালী নই, করোনা আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা মোকাবেলা করব। এটা হলো বিশ্ব জ্ঞান পাপি, বিশ্ব জ্ঞান পাপি নাদান, মূর্খ। আল্লাহর গজবের মোকাবেলা শক্তি দিয়ে করা যায়? কথা বলেন না কেন মুসলমান? আল্লাহর গজবের মোকাবেলা করা যায় না। মুসা আলাইহিস সালামকে তার জাতি প্রশ্ন করলেন, পয়গম্বর মুসা, আসমান পরিমাণ কোন তীর যদি আমাদেরকে ধেয়ে আসে, আসমান পরিমাণ তীর, তীর আসতেছে আমাদের মাথায় পড়লে মারা যাব, ও মুসা থেকে বাঁচার উপায় কি? মুসা আলাইহিস সালাম বললেন সহজ উত্তর, বলে কি না, আপনাদের মধ্যে কষ্ট হচ্ছে ভাই, সহজ উত্তর, সহজ উত্তর, বলে কি? বলে যিনি তীর ছুড়ছে তারে ধরো। আল্লাহু আকবার বলবেন না, যে তীর ছুড়তেছে তাকে ধরো, তাহলে যিনি ছুড়তেছে ওনারে যদি ধরতে পারো উনি ছুড়বে না, তীরও আসবে না, মানুষও মারা যাবে না। ঠিক তেমনি ভাবেই করোনা মহামারী, করোনা মহামারী অ্যাটাক করেছে, আমাদের যিনি দিয়েছেন তিনার কুদরতের পায়ে সেজদা দিয়ে ধরতে হবে, তিনার ইবাদত করতে হবে, তিনাকে ডাকতে হবে, ক্ষমা চাইতে হবে, তাহলেই করোনা থেকে দেশ জাতি বাঁচতে পারে, মসজিদ বন্ধ করে করোনা থেকে বাঁচা যাবে না। আমার তেলাওয়াতকৃত আয়াতে কারীমার তাফসীর, অদরব আল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরাত ফিরাউন, আল্লাহু আকবার বলবেন না ভাইরা। সর্বশেষ আপনাদের কাছে এই তাফসীরের আগে বিনয়ের সাথে সর্বশেষ আরেকবার জানতে চাই, মোনাজাত পর্যন্ত থাকার কি ইচ্ছা আছে আপনাদের? যারা যারা থাকবেন দু হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আমাদের বাংলাদেশের মাহফিলের একটা বদ অভ্যাস, বদ নিয়ম আছে, তা কি জানেন? যদি কখনো মসজিদ উন্নয়ন কল্পে হোক, মাদ্রাসা উন্নয়ন কল্পে হোক, যদি কোনো কালেকশনের কথা বলা হয়, যত বড় ভালো বক্তা হোক না কেন, শ্রোতা একেবারে কাপড় সুপুর ঝাইরা পয়সাটা এরকম ঝাইরা দিয়ে কয় হুজুর তুই থাক, মুই এখন যাসো বাহে, আছে না নাই? আমি এই জন্য হাত তুলে আপনাকে শপথ করাইলাম যে আপনি যেন এই ওয়াদা ভঙ্গ করে যেন মুনাফিক না হন, একজন উঠতে পারবেন না, ওয়াদা করেছেন রহমানি জলসা চতুর্দিক থেকে আল্লাহর ফেরেশতা বেষ্টন করে রেখে দিয়েছেন, আল্লাহ একবার বলেন না কেন মুসলমান? এটা আমার মুখের কথা নয়, রসুলের বাণী, রসুলের বাণী। আমি সময় কাল ক্ষেপণ করবো না, এই ছেলেরা বসো, আমি যখন বলবো সুলাইমান তোমার ছেলেদের রেডি করো, আমি 20 জন ব্যক্তি চাই, অনলি 20 জন, খুব বেশি না, 20 জন ব্যক্তি 5,000 টাকা করে দেবেন, তাহলে 5 × 20 কত হয় ভাই? 1,00,000। মসজিদের উন্নয়ন করবে, মসজিদ কার ঘর?
কথা কয় না। একজন অমুসলিম হিন্দু ভাই বোনদের জিজ্ঞেস করেন এটি কার ঘর, ও বলবে না যে আমার এই ভাইয়ের ঘর, বলবে কার ঘর, উনি আল্লাহ স্বীকার না করলে কবে ভগবানের ঘর, কথা কয় না। এই শোনেন আর একটা কথা ক্লিয়ার করি আপনাদের কাছে, কথাটা পার হয়ে আসছিলাম, অনেক সময় আপনারা বুঝে না বুঝে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেন কোন হিন্দু ভাইদের ঘরে কোরআন দেখলে, করে না এটাকে নিয়ে ব্যাপক ভাইরাল করে আক্রমণ, ঘর বাড়ি ভাঙচুর ইত্যাদি। পীরগঞ্জে আমার মাহফিল ছিল, পীরগঞ্জে জেলে পল্লীতে ব্যাপক বাড়ি ভাঙচুর করেছিল, আর তিন দিন পরে আমার মাহফিল ছিল, ইন্টারনেট আমার ওয়াচটা আছে। শোনন, কোরআনুল করিম হিন্দুরাও ইচ্ছা করলে গবেষণা রিসার্চ করতে পারে, কোনো অসুবিধা নেই, কথা কয় না। ওর বাড়িতে কোরআন থাকবে না কেন, থাকলে সমস্যা কোথায়? ও কোরআন যদি পরে গবেষণা যদি করে করতে দেন, আল্লাহ পাক ইচ্ছা করলে দিলটাকে নরম করলে সঠিক বোঝ আসলে সেও মুসলমান হতে পারে, সুবহানাল্লাহ বলে না। এজন্য মুসলিমদের উপর না বুঝে না সুযোগে অহেতুক আক্রমণ করবেন না, ইসলাম সমর্থন করে না, ঠিক আছে? মুসলমান আল্লাহর ঘরের জন্য আমি চাচ্ছি 20 জন ব্যক্তি 5,000 টাকা করে দিবেন। আমি এখানে এসে শুনেছি অনেক দানবীর আছে 10,000-20,000 টাকা করে দিবার মতো, আমি একজন ব্যক্তি চাই দেখি কে আছেন 20,000 টাকা দেবেন। লিল্লাহি তাকবীর, জোরে জোরে লিল্লাহি তাকবীর বলুন, ইয়া আল্লাহ বলেন, বলেন ইয়া আল্লাহ, আপনার ঘরের জন্য আমাদের অর্জিত সম্পদ থেকে মোটা অঙ্কের টাকা দান করার মন মানসিকতা তৈরি করে দাও, বলি আমিন, হয়নি জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা কে আছেন 20,000 টাকা দেবেন আল্লাহর ঘরের জন্য, একজন একজন দেই, সময় কাল কেমন করবো না, একজন নাই 10,000 টাকা দেবেন একজন, আমি কিন্তু কিভাবে আদায় করতে পারবো না, আছেন কেউ আল্লাহর ঘরের জন্য? সম্পদের মালিক কে? আমার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক? সবকিছুর মালিক? তা আল্লাহর ঘরটাও আল্লাহর, সম্পদের মালিকও আল্লাহ, তার রাস্তায় দিব, সমস্যা কোথায়? হয়তো গরিব মানুষের জন্য বলছেন দিবেন না, 10,000-এর বাটি নাই কেউ, আছেন কেউ? একজন সভাপতি স্যার, কই সভাপতি স্যার, মাশা আল্লাহ, মোহতারামের নাম জি সভাপতি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আজকের এই মাহফিলের মধ্যমণি আমাদের অভিভাবক জনাব আলহাজ ইব্রাহিম সরকার 10,000 টাকা চিৎকার মেরে বলেন মারহাবা, আল্লাহ তাআলা তার দান কবুল করুন, যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ মনের নেক মাকাসাদ পূর্ণ করুন। একজন 10,000 টাকা পাওয়া গেছে, আর কেউ আছেন? আমাদের অতিথি কই, সেক্রেটারি সাহেব অতিথি কই, মাশাআল্লাহ, ভাইয়ের নাম মাজিদুর রহমান, মাজিদুর রহমান না মেহমান, মেহমান জি, মাজিদুর রহমান ম্যানেজার পপুলার স্টিল লিমিটেড, মাশাআল্লাহ ভাই অনেক বড় একজন শিল্পপতি মানুষ, ঠিক না মাজিদুর রহমান ভাই? আসলে এইভাবে বসে রেখে বলাটাও ঠিক না, বেয়াদবি হয়ে যায়। তো সচেতন ব্যক্তি যারা আছেন তেনাদের কাছে আমি নাম ধরে বলতে চাই না, সুলাইমান তোমার ছেলেদেরকে নিয়ে মা বোনরা আসছেন, মেয়েরা আসছে মাহফিলে, মা বোনদের মাঝে রুমাল দিয়ে দাও, মা বোনদের কাছে ব্যাগ গেছে, সম্মানিত মা ও বোনেরা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটু পরে আপনাদের আলোচনা আসতেছে, মেহরবানি করে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি মুসাফির অনেক দূর থেকে আসছি, প্রাণ খুলে যেন আপনাদের জন্য দোয়া করতে পারি, মেহরবানি করে অবশ্যই অবশ্যই রুমালের মধ্যে ভালো কিছু দেবেন, আল্লাহ পাক দিবার মন মানসিকতা তৈরি করে দেবে বলে আমিন। আপনাদের সামনে ব্যাগ যাচ্ছে, ব্যাগ ব্যাগ যাচ্ছে, অবশ্যই পকেটে হাত দেন, যার পকেটে যা আছে, সাবধান বিড়ি আর সিগারেট বাদ, এগুলো পকেটে থাকে, আপনাদের এলাকার মানুষের হয়তো থাকে না, যা আছে দেন। আর আমি চাচ্ছিলাম 5,000 টাকা করে দেবেন, এমন কে কে আছেন? আমি মুসাফির আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, মেহরবানি করে একটু চলে আসেন, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, এরকম বড় টাকাগুলো একটু মেহরবানি করে হাতে নিয়ে আসেন, জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই উঠতেছেন কেন, এই কেন টাকা দিতে পারবে না, চুপ করে বসে থাকো, যা আছে। কি নাম? নাজির আলী, নাজির আলী, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই টাকাটা পাল্টে দেন,
ঠিক আছে, দুই তিন চার পাঁচ ছয়, কি নাজির, নাজির উদ্দিন, নাজির আলী, 3000 টাকা জোরে গান মারহাবা। এটা কি সেক্রেটারি নাকি মসজিদে মেম্বার পদপ্রার্থী? মসজিদের সেক্রেটারি মেম্বার পদপ্রার্থী, মেম্বারের আপনাদের দেখি কি টাকা লাগে নাকি মেম্বার হতে? কথা কয় না মুসলমান, একটা মেম্বার হতে সর্বনিম্ন টাকা লাগে 5-7 লক্ষ, ঠিক না? আল্লাহর ঘরে আপনি 10,000 টাকা দেন, ওইদিকে দেখা যাবে যে 1 লক্ষ টাকা আল্লাহ হেফাজত করে দেবে। আর কথা কয় না, এটাকে 3000 দিচ্ছেন কেন? আপনি এদিকে বাড়াই দেন, দেখবেন যে অনেক লোক আছে তারা বলবে মেম্বার সাহেব এমনিতেই ভোট দেবো, কোনো টাকাই দেওয়া লাগবে না, কি বলেন আপনারা? এই জন্য এদিকে ইনভেস্ট করেন। জি দেন, আরো দেন, কে কে আছেন একটু মেহরবানি করে ওঠেন না ভাই, একটু দিয়ে যান। জিকির করো, রুহুল আমিনের বোনের বাপ আর কি মারা গেছে, রুহুল আমিনের বোনের বাপ, তাহলে রুহুল আমিনের বাপ, হ্যাঁ ঠিক আছে, রুহুল আমিনের বাবা, তার মাগফিরাতের জন্য 1000 টাকা মারহাবা। আল্লাহ পাক তার বাবার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন বলি আমিন। মাহবুব কালাবাড়ি 1000 টাকা। জি খুব তাড়াতাড়ি, একজন উঠবেন না বসেন, ওয়াজ করবো আমি। তরিকুল ভাই বারান্দার একটি গেট, তরিকুল ইসলাম বারান্দার একটি গেট, আল্লাহ পাক কবুল করুক। মাজিদুর রহমান ভাই আমার ডান সাইডে যে ভাই, অনেক কিছু গেট, আনুমানিক মূল্য 25,000। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, হয় না আরো জোরে লিল্লাহি তাকবীর। মাজিদুর রহমান ভাই মসজিদের জন্য কেচি গেট, যার আনুমানিক মূল্য 25,000 টাকা, জোরে কান মারহাবা, আল্লাহ পাক দানটাকে কবুল করে বলে আমিন। ও মুসলমান ভাই দিলটাকে নরম করে দেন, একটু কানটা খাড়া করেন খরগোশের মতো, আর লম্বা সময় কত অল্প সময়ের মধ্যে শেষ করব। কি নাম? আনসার আলী, আনসার আলী আমার একজন ভাই, 3000 টাকা, আল্লাহ মেহরবানি করে আনসার আলী ভাইয়ের দানকে তুমি কবুল করো। আপনার কাছে মসজিদের জন্য কিছু চাই, আপনি অবশ্যই আল্লাহর ঘরের জন্য দেন। নাম সালাই, মসজিদে সমস্ত টাইসটা একজন দিবে। মাশাআল্লাহ, নাম সারা, নাম প্রকাশে অনিচ্ছুক, আল্লাহর একজন গোলাম, মসজিদের যত টাইলস লাগবে সব কিছু দেবেন। আল্লাহ পাক আমার এই ভাইয়ের গোপন দানকে কবুল করুন, গোপন যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করুন। আল্লাহ পাক আল্লাহর খাস গোলাম হিসাবে আর মৃত্যুকালে যেন ইজ্জতের সহিত ইমান নিয়ে আল্লাহ কবরে যাবার তৌফিক দান করেন বলে আমিন। সাথে সাথে পরিবার থেকে যারা কবরস্থ হয়েছেন সকলের কবর জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, রাত 12টা বেজে যাচ্ছে আর আলোচনা খুব লম্বা আমরা করবো না, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করব। তবে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মূল তাফসির যতটুকু বাকি আছে করে শেষ করব বলি ইনশাআল্লাহ। মুসাম্মাদ রাহেনা পারভিন দাইনোর, মানে দাইনোটি কি গ্রামের নাম? 1-2-3 নং ওয়ার্ডে মহিলা মেম্বার প্রার্থী, 2000 টাকা, আল্লাহ পাক আমার এই বোনের দানকে কবুল করুন বলি আমিন, জোরে বলি আমিন। এই সুযোগে যে সামনে জায়গাগুলো ফাঁকাগুলো হয়ে আছে আপনি পূরণ করে বসে যান, আমরা এখন আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। বসেন, সবাই বসেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইরা, জি নগদে কে আছে? আপনারা যারা সামনে বসে আছেন আপনারা উঠলেন না কেন? একদম চোপে চুপ করে বসে গেছেন, জমে বসে গেছেন, আসেন না কিছু দিয়ে যান। জিকির করুন, মহেশপুর 10 বস্তা সিমেন্ট, মুশতাক আহমেদ মহেশপুর 10 ব্যাগ সিমেন্ট, আল্লাহ পাক দানটাকে কবুল করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। এই জন্য আমি বলি যে প্রধান বক্তা থেকে কোনোদিন কালেকশন করবেন না, এটা বারবার আমি দাওয়াত নেবার সময়ও বলি যে ওয়াজ যদি এই জায়গার মধ্যে আরো কিছু ওয়াজও করেন তারপরে টাকার কথা শোনা থাকবে না, সব চলে যাবে, এটা একটা বদ অভ্যাস, মন মানসিকতা আমাদের চেঞ্জ হয়নি এখনো। টাকার কথা শুনলে বিষয় হয়ে থাকে লাভ চলে যায় টাকা নিতে আসছে, কিন্তু এই মানুষগুলোকে ভাবা উচিত যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, এত বিশাল মাহফিলের আয়োজন, ডেকোরেশন খরচ, বক্তাদের খরচ, হাদিয়ার খরচ, এগুলোতে যে ইনভেস্ট করতে হবে এটা তো বোঝে না, এই দৌড়তে চলে যাবে।
আমার এক বোন নাজমা বেগম 500 টাকা আল্লাহ পাক দানটাকে কবুল করে বলে আমিন, যেতেই পারে। মুসলিমা বেগম 5 বস্তা সিমেন্ট, আমার এক বোন মুসলিমা বেগম 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ পাক দানটাকে কবুল করে বলে আমিন, জোরে বলে আমিন। জি, জেনাদের আলোচনা শোনার ইচ্ছে আছে চাপেন 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 চাপেন, যদি শুনতে চান তো সামনে আসেন, আর যদি শুনতে না চান এখানে শেষ, চাপেন সামনে আসেন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে উদ্দেশ্যে সিমেন্ট আপনার ঘরে দান করেছে, মনের আশা পূর্ণ কর, জানি মালে বরকত দাও বলে আমিন। মুসলমান ইমানদার গভীর মনোযোগ, যারা দেন নাই মেহরবানি করে উঠতে থাকেন, আপনারা লিস্ট করেন, আমি একটু আলোচনার সামনে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বললা সূরাতুত তাহরীমের আয়াত, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরাত ফিরাউন ইযা ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতা ফিল জান্নাতি ওয়া নাজ্জিনী মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনী মিনাল ক্বাওমিয যালিমিন। আপনারা জানেন এই আয়াতে কারিমার খুব মর্ম, সার মর্মটা খুব সংক্ষেপ আপনাকে বলি। এ পৃথিবীর সবচাইতে বড় পাপিষ্ট, মহা পাপিষ্ট একজন ব্যক্তি, যার নাম ফেরাউন। নাম শুনছেন তো, বিবির নাম আসিয়া, বিবির নাম আসিয়া, স্বামী হলো মহা পাপিষ্ট, আর স্ত্রী এমন পুত পবিত্র, আল্লাহর জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে গেছে। হয়নি হয়নি, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এত পাপিষ্টের সঙ্গে সোহবতে থাকার পরেও দুনিয়াতে আল্লাহর জান্নাত প্রাপ্ত হয়ে কিভাবে গেলেন, সংক্ষেপ কথা আপনারা জানেন। বনী ইসরাইলে গোত্রে জন্মগ্রহণ করা মূসা পয়গম্বর, আপনারা তো জানেন ঠিক না, মূসা পয়গম্বর যখন জন্মগ্রহণ করেছিলেন, তদানীন্তন সময় পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই হত্যা করো, জান্নাত পূর্তি জায়গায় পাহারা দিত, পুত্র সন্তান জন্মগ্রহণ করা আর তার দেহ থেকে কাল্লা কেটে ফেলা সমান। যখন মূসা আলাইহিস সালামের মায়ের পেটে যখন মূসা আলাইহিস সালাম আসছেন, ভীত সন্ত্রস্ত, আমার এই সন্তানটা কি হবে, এর মধ্যে অনেক লেটেস্ট কিছু তথ্য আপনি পেয়ে যাবেন, বসেন, ওই কিচ্ছা কাহিনী স্বামী মুসমানি করবে না, মূল লেটেস্ট কিছু তথ্য নেন। মূসা আলাইহিস সালামের মার আহার নিদ্রা সব বন্ধ, আহারে এই সন্তান যদি হয় পুত্র তাহলে তো আমার সন্তান শেষ। শেষ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, আপনার গর্ভে যেই সন্তান এটা কন্যা সন্তান নয়, এটা হলো পুত্র সন্তান। সুবহানাল্লাহ বলবেন না, মায়ে তো খুব আনন্দিত নাকি, না খুব ভীত সন্ত্রস্ত, যেই সন্তান তো হলি হত্যা করে ফেলবে তাহলে কি হবে। এই খেয়াল করেন, সন্তান যখন প্রসব করলেন ভীত সন্ত্রস্ত অবস্থায়, আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হলেন যে আপনি একটা বাক্স বানান, কাঠের বাক্স, দুইটি কাজ দুইটি দায়িত্ব আপনার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন মূসা আলাইহিস সালামের মাকে, এক হচ্ছে বাক্স বানানো, দ্বিতীয় হচ্ছে বাক্সের মধ্যে উঠিয়ে নদীতে ভেসে দেওয়া, নীল নদে ভাসিয়ে দেন, বাদ বাকি দুইটা দায়িত্ব আমার। কে বলছেন জোরে বলেন, কে বলছেন, দুইটা দায়িত্ব মূসা আলাইহিস সালামের মায়ের আর দুইটা আল্লাহর, কথা বলেন না মুসলমান, দুইটা হলো আল্লাহর। খেয়াল করেন বাস্তবতার সঙ্গে মিলান, মূসা আলাইহিস সালামের মা বাক্স বানাইলেন, সুন্দর করে বাক্সের মধ্যে সন্তান ঢুকে দিলেন, এবার আল্লাহর দুইটি দায়িত্ব বাকি থাকে, একটা হলো বাক্স যেন পানিতে ডুবে না যায়, তোলে না যায়, সুবহানাল্লাহ বলবেন না ভাইরা, আরেকটা দায়িত্ব আল্লাহর নিরাপদ স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়া, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত ভাইদের ঘর বাড়ি নদীর কিনারে, ও নদী নদী আমার, ও নদী রে নদী আমার, ও নদী তুমি বইছ কেন তুমি কি জানো না, তোমার তীরে
বাস করে শত জনপদ, বুকে নিয়ে শত বেদনা, বুকে নিয়ে শত বেদনা। ও নদী তুমি বইছো কেন, তুমি কি জানো না তোমার তীরে বাস করে শত জনপদ, বুকে নিয়ে শত বেদনা। মারহাবা। যখন নীল নদে ভাসিয়ে দিল, আল্লাহ পাকের দুইটি কাজ আল্লাহ করে ফেললেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নদীর ধারে যাদের বাড়ি তারা দেখবেন থালা বাসন ইত্যাদি পরিষ্কার করার জন্য, গোসল করার জন্য নদীতে যায়, ঠিক না? বিবি আসিয়ার বাড়ির কাজের মেয়েগুলো এবং বিবি আসিয়া নদীর কিনারে নীল নদে চলে গেছেন পার্সি বাসা। যাবার পর দেখলেন কি সুন্দর একটা বাক্স ভেজে ভেজে চলে আসছে, নিয়ে আসছেন কি কথা বলে না, নিয়ে আসছেন কি সুন্দর করে বাক্সটা এসে কিনারে লেগে গেছে। এখন যে সমস্ত দাসী ছিল, দাসিনী ছিল, তারা মনে করছে যে না জানি এর মধ্যে গুপ্ত কিছু ধন আছে, গুপ্ত ধন যদি প্রকাশ্য ওপেন করা হয় তাহলে ভেজাল আছে। একজন চুপ করে আড়াল করলেন, লুকাইলেন, এবং তাদের অগাধ বিশ্বাস ছিল, অগাধ বিশ্বাস ছিল। বিবি আসিয়া খুব উদার একজন মানুষ, সুতরাং এই জিনিসটা নিয়ে গিয়ে বিবি আসিয়ার কাছে জমা দেব। সুবহানাল্লাহ, বলবেন না ভাইরা, এই মন মানসিকতা তৈরি করেছেন যিনি, তিনি কে? হয়নি হয়নি জোরে বলতে হবে, তিনি কে? এই সন্তানটা নিয়ে চলে আসছে, আসার পর দেখে বাক্সটা একটু নড়াচড়া করে। বিবি আসিয়া ভাবলেন কি ব্যাপার, বাক্সের মধ্যে কি আছে, নড়াচড়া করে কেন? একটু বাক্সের ফাঁক দিয়ে দেখে ফুটফুটে জোস্তার মতো একটা সন্তান, জোরে বলবেন না ভাইরা সুবহানাল্লাহ। তার তো সন্তান নেই, একজন মা জানে সন্তান না থাকলে তার অন্তরে কোন কষ্ট। এই সন্তানটা দেখার সঙ্গে সঙ্গে যেই কাজের মেয়েটা বাক্স নিয়ে এসে জমা দিয়েছে, সে আসার পর বলে, আম্মা এই মেয়েটার নাম ছিল মাস্তা মাস্তা মাস্তা। মনে রাখবেন মেয়ের নাম কি ছিল, এই কাজের মেয়ের নাম ছিল মাস্তা। কথাই কথা মনে পড়ে গেল, লোক তো চলে গেলেন, মনে করছেন টাকা না দিলেও বুঝি শামীম ওসমানের ঘরত গামছা লেগে জোর করে টাকা নেবে, না দান এইভাবে হয় না, আপনি দিতে পারতেন না, আপনি বসতেন, আমি কিছু নচিও চড়াইতাম আপনাকে, বিনয়ের সাথে বলার পরে চলে গেছেন, চলে যান, আগামীতে যেন এই বেয়াদবি আর না হয়, ঠিক না? আমরা দোয়া করি আপনাদের জন্য। এই মাস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন, এক জায়গায় যাবার পর বিশ্বনবী দেখলেন জান্নাতের সুঘ্রাণ আসতেছে, জান্নাতের সুঘ্রাণ আসতেছে, জান্নাতের সুঘ্রাণ। জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ইয়া আখি জিব্রাইল, ভাই জিব্রাইল, জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি এখানে কারণ কি? তখন বললেন, কারণটা আপনাকে একটু পরে জানাই। আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, হাবিব জানতে চেয়েছে পরে কেন, আপনি এক্ষুনি জানিয়ে দেন। হয়নি জোরে গন্ডা সুবহানাল্লাহ। তখন বললেন, এ হলো ফিরাউনের বাড়ির কাজের মেয়ে মাস্তা মাস্তা মাস্তা। একটা কাজের মেয়ের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ কারণ কি? ও জিব্রাইল বলুন কতদিন পর্যন্ত আসবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত সুঘ্রাণ আসতেই থাকবে। কি এমন কাজ করেছিল বলো? এই কথা একটু পরে আপনাকে বলতেছি। বিবি আসিয়া সন্তানটা পাওয়ার পর খুব আনন্দিত, এবার বললেন, শোনো মাস্তা, এই যে সন্তানটা আমরা পেলাম, তোমরা যেন আমার বরকে, আমার হাজবেন্ডকে, এই ফেরাউনকে তোমরা বলো না। আমি কিভাবে বলার, আমি বলবো, কানে কানে গিয়ে বললেন, ওগো তুমি কি জানো আমি খুব সুন্দর একটা সন্তান পেয়েছি। বলে কি, ছেলে সন্তান না মেয়ে সন্তান? বলে পুত্র সন্তান। কি বলো, এত সারা সে অভিযান চলছে, কোন পুত্র সন্তান জন্ম নিলে হত্যা করবে, আর তুমি সন্তান পেয়েছো, কি বলো তুমি আমার রাস্তার সাথে? বলে হ্যাঁ, কিভাবে সম্ভব? বলে ওইভাবেই সম্ভব, যেটি মানুষের পক্ষে অসম্ভব সেটা আল্লাহর পক্ষে সম্ভব। বাইনে জোরে কন্না আল্লাহ একবার। বিবি আসিয়া তখন বললেন, দেখবেন? বলে কেমন? বলে ফুটফুটে জোস্নার মতো, দেখি এক নজর দেখছে, দেখেও ফেরাউনের দিলটা নরম হয়ে গেছে, সন্তান দেয় তারও তো মন চাই সন্তান হোক,
কেবল আদর করার জন্য মুখটা নিয়ে গেছে চুমু খাওয়ার জন্য, বাম হাত থাপ্পড় দিছে, এক থাপ্পড়ে তিন উল্টানে খেয়ে পেশাব পায়খানা করে ফেলছে। বলে আসিয়া, এটাই তো সেই শত্রু যাকে লক্ষ্য করে আমি হাজার হাজার পুত্র সন্তান হত্যা করতেছি, এটাই বুঝে ওটা। বলে কি বলেন আপনি, ছোট্ট বাচ্চা কি বুঝে, এতটুকু বাচ্চার কি জ্ঞান আছে, কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে বাচ্চাটা, কি হবে আর। যা হোক, ওই থাপ্পড় খাবার পরে ভেতর একটু জ্বালা পড়া শুরু হয়ে গেছে, এ কি আমার দুশ্মন কি না কে জানে, কিন্তু বিবি আসিয়া খুব সাফাই গায়। চলুন ভাইরা, বিবি আসিয়া এক পর্যায়ে যখন ফেরাউন তাকে হত্যা করার প্ল্যান পরিকল্পনা করলো মেরে ফেলবে, তখন বিবি আসিয়া বললেন, আমি একে খুব মহাব্বত করি, আমি একে খুব মহাব্বত করি, আপনি একে হত্যা করার আগে আমাকে হত্যা করতে হবে, তারপরে একে হত্যা করবেন, আমি একে জীবনের চাইতে বেশি মহাব্বত করি। আর ফেরাউন বললেন, আমি একে মহাব্বত করি না, আমি একে ঘৃণা করি। দুইজনের বাক্য বিপরীত মুখী না, স্ত্রী মহাব্বত করে স্বামী ঘৃণা করে, স্ত্রী মহাব্বত করে স্বামী মহাব্বত করার কারণে আল্লাহর জান্নাত দুনিয়াতে দেখে সে আল্লাহর জান্নাতে চলে গেছে, ঘৃণা করার জন্য আল্লাহ পাক ওই নীল নদের মধ্যে চুপড়াইয়া মেরে ফেলেছেন। কেন মারলেন আল্লাহ? সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে যখন বড় হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগ কার লম্বা কথা নয়, আর মাত্র অল্প কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে নিয়ে দোয়া করবো, বারোটা বেজে আট মিনিট, আর একদম সামনে যাব না, এই তাফসিরটা শেষ করে আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে গভীর নজরে আমরা প্রার্থনা করব, ভাই দিলটাকে নরম করে দেন। এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকতে বললেন, পয়গম্বর মূসা, আপনি তো সাধারণ মানুষের কাছে দাওয়াতে তাবলীগের কাজ করতেছেন, এদের কাছে আর করার দরকার নাই, পাওয়ারফুল ব্যক্তির কাছে দাওয়াতে তাবলীগের কাজ করেন। পাওয়ারফুল বলতে কাকে বোঝান? আল্লাহ পাক বললেন, ফেরাউনের রাজদরবারে আপনি দাওয়াত নিয়ে যান। ফেরাউনের রাজদরবারে দাওয়াত নিবার পজিশন যখন তৈয়ার হয়ে যায়, মুহূর্তের মধ্যে একজন টাক্কু ছিল, টাকমাতা আমার বাংলাদেশের একটা আছে, ডক্টর মুরাদ টাক্কু, সবাই বলেন, মাথার মধ্যে চুল ছিল না, একবারে টাকলু, মুজো নাই, দাড়িও নাই, মাথার চুল, তার নাম ছিল হামান। সব কুট বুদ্ধি আর সুট বুদ্ধি দিয়ে ফেরাউনের মগজ ধোলাই করত। আমার বাংলাদেশে 91টা হামানের আবিষ্কার হয়েছে, যার নাম ছিল মুরাদ টাক্কু। ও মুসলমান গভীর মনোযোগ, ও মুরাদ্দা, তুই জানিস না আমার দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে, এমনি নামাজ তো পড়েই, কথা বলেন না কেন? আর তুই তো পাগল আর ছাগল, তুই যেগুলো বলছিস মন্ত্রী হওয়ার জন্য জড়তো না, জড়তো না, জড়তো না, কারণ এইরকম আবল তাবল বকেছিল সুরঞ্জিৎ বাবু, শেষ পর্যন্ত সুরঞ্জিৎ বাবু মন্ত্রী হয়েছিল, কিন্তু সেই মন্ত্রিত্বের কোনো দপ্তর ছিল না, কথা কেন বসে, এই মেয়ে দপ্তর নেই, আবার মন্ত্রীর দাম কি আছে, দপ্তরই নাই, ওই মন্ত্রীর দাম কি? মুসলমান গভীর মনোযোগ, হামান তাক বলে না মূসা আসতে পারবে না, আর মূসা বলে তুই ঠেকা, পাল্লে ঠেকা, আমার রব্বের কারিমের উপরে ভরসা রেখে আমি তাওহীদের বাণী দাওয়াত নিয়ে যাব। আল্লাহু আকবার, দাওয়াত নিয়ে চলে গেছে। মূসা আলাইহিস সালামকে অপরাধী সাব্যস্ত করিয়া হামান টাক্কু বললেন, এই জঙ্গিকে আর ঘর থেকে বের হতে দেওয়া যায় না, গ্রেফতার করো, রিমান্ডে নাও, একে মার শুরু করে দাও, রিমান্ডে নাও মানে জিজ্ঞাসাবাদ করা, এই কথাটা আগে ছিল এখন আর তা নাই, রিমান্ডে নেওয়া মানে পাসার মধ্যে গরম ডিম দেওয়া আর টর্চারিং করা, যদি সে রাজনৈতিক ব্যক্তিত্ব হয় তো মাপ পাইবে, যদি জামাত শিবির হেফাজত যদি হয়, কোবা
জাহান্নাম থেকে রেহাই পাওয়া যাবে না। ও মুসলমান, তারা তো মনে করে জামাত শিবির হেফাজত হলি আর বলে জঙ্গি, না না না, এদের চাইতে বড় ভালো একটা মানুষ তোমরা কেউ দেখাতে পারবে না। শেষ পর্যন্ত মুসা আলাইহিসসালামের উপর স্টিম রোলার যখন চললো, চলতে চলতে এক পর্যায়ে আল্লাহকে বলল, আল্লাহ আপনি কি আমাকে রক্ষা করবেন না? আল্লাহ পাক বললেন, ইমানি পরীক্ষা যার যত বেশি, ইমানির দূরত্ব গভীরত্ব যার যত বেশি, ইমানি পরীক্ষা তার তত বেশি। ইমানি পরীক্ষায় যখন গোল্ডেন প্লাস মার্ক যখন পেয়েছে, আল্লাহ পাক বললেন, এই দেশে এই জায়গায় থাকার উপযুক্ত আর নয়, আপনি হিজরত করে নীল নদ পাড়ি দিয়ে আপনি গন্তব্য স্থানে চলে যান। যখন মুসা আলাইহিসসালাম যখন চলে যাবে, ঠিক ওই সময় মুসা আলাইহিসসালাম বাস লড়ার দরকার নেই, বসেন। মুসা আলাইহিসসালাম যখন নীলনদ পাড়ি দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা আনিদ্রিবি আসাকাল বাহর, হাতের মধ্যে যে লাঠি আছে লাঠি নিক্ষেপ করেন, লাঠি নিক্ষেপ করা মাত্র, তাকান আমার দিকে, লাঠি নিক্ষেপ করা মাত্র বনী ইসরাইলের বারোটি গোত্রের জন্য শুকনো বারোটি রাস্তা বের হয়ে গেল। এবার যখন বারোটি রাস্তা বের হয়ে গেছে, যখন পার হয়ে চলে গেল, এদিকে ফেরাউন হামান টাক্কু সবাই মিলে, সেনা প্রধান বিজিবি প্রধান সবাই মিলে যখন চলে আসছে, ফেরাউন বলে, ওকে আমি ধরবো, আমি সাজা দেব, শাস্তি দিব। নীল নদের কিনারে আসার পর দেখে কি সুন্দর রাস্তা, শুকনো রাস্তা বের হয়ে আছে। এই রাস্তা এত সুন্দর রাস্তা কে বানালো? হামান টাক বলে, লিডার কে বানালো? এ কথা যদি আপনি আর একবার বলেন, আপনি পার্লামেন্টে আইন পাশ করেছেন, আনা রব্বুকুমুল আলা, আপনি হলেন বড় পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে, কারণ বিরোধী দল তো নাই। বিরোধী দল না থাকলে যা বলবে তাই পাশ হবে, কথা কয় না মুসলমান? বিরোধিতা করার মতো কেউ নাই, তাই পাশ হলো। বলে, হ্যাঁ আপনি বড় খোদা। বলে, এখন বলতেছেন কেন, রাস্তা কে বানালো? এটি যদি আর একবার বলেন তাহলে আপনি বড় খোদার দাবিদার হতে পারেন না। কি করবো বলে চুপ থাকেন, যদি কেউ বলে কে বানাইলো, আপনি বলবেন আমি বানাইছি। বলে, টাকু হামান্না মুরাদ্দা, যদি বলি আমি বানাইছি, আর এই টাউটেরা যদি কয় লিডার ফিতা কাইটা উদ্বোধন আপনি করেন, উদ্বোধন করতে মাঝখানে যাবার পরে যদি পানি ধইরা ফেলে কে বাঁচাবে? বাসানোর কেউ আছে? পার করেছেন কে? মুসাকে পার করে দিয়েছেন কে? এখন ভয় করতেছে শয়তানটা, এখন যদি ডুবে চুপরানি খায় কে বাঁচাবে? ভয় আছে না নাই? ঠিক তেমনি ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দেয় যে বান্দে, তারপর আল্লাহ নাস্তিক প্রত্যেককে ভয় পায় না। ওলামায়ে কেরাম একমাত্র ভয় পায় আল্লাহকে, কথা বলেন না কেন? মুসলমান ভয় করবে একমাত্র কাকে? আল্লাহকে। কোন মুনাফিক রক্ত চক্ষু মুসলমান ভয় পায় না। মুসা আলাইহিসসালামে আল্লাহ পাক যে রাস্তা বের করে দিয়েছেন, ফেরাউন ফিতা কাইটা ডুবে গেছে, মুসা আলাইহিসসালামকে আল্লাহ এখন কি হবে? ফাইনাল খেলা হবে। কি হবে মানে? ইন্না আযাবি লাশাদীদ, আমি এবার ধরবো, আপনি শুধু দেখবেন। কয় লাঠি কি কই? বগলের তলে কয় বের করেন। আল্লাহ কয় বের করেন, বের করলাম, কি করবো? কয় সারেন, নীল নদে ছেড়ে দিছে সাগর, আগে যা ছিল একেবারে নারেগিস আইলা তুফান হয়ে গেছে, এরপরে বুঝি এখনো সব বেঁচে আছে, কথা কয় না? নিমেষের মধ্যে শেষ, কিন্তু বড় খোদার দাবিদারে শয়তান মরে নাই। যখন মরে নাই, মাথা উঁচু করে আর মুসাকে ডাক দে, আব্বা আব্বা, ঠেলার নাম, কথা কয় না? জোরে বলেন, ঠেলার নাম। পেলাত পড়লে এমনি আব্বা ডাকে, ওই দেখবেন কিছু বদমাইশ লোক আছে, বেয়াদব লোক আছে, কই বোক এমন মার মারছে আব্বা ডাকাছি রে, কোন বদমাইশ দেখছেন? এমন মার দিছে বাবা ডাকাছি, আমি সেই লোক, এই বেয়াদব, তুই তো স্বামী বাবা ডাকবে কেন? এই নির্যাতন কখনো স্ত্রীকে করা যাবে? কখনো তা করবেন না ভাইরা। পায়ে হাত দিয়ে বলি, স্ত্রীকে মারবেন না, পায়ে হাত দিয়ে বলে গেলাম, স্ত্রীকে মারবেন না।
ইসলামিক সুন্নত তরিকায় স্ত্রীকে শাসন করতে পারেন, কিন্তু চোর ডাকাতের মতো মারতে পারেন। যারা বলতেছে না ভাই, এরা বোধ আবার মারবে বাড়ি গিয়ে, ভাব তো এরকম মনে হচ্ছে। স্ত্রীকে মারা যাবে? জোরে বলেন। মা বোনেরা এখন বলতেছে, এতক্ষণ পর শামীম ওসমানের যে কথাটা বললো, আল্লাহ শামীম ওসমানের 500 বছর হায়াত বাড়াইয়া দাও, এতক্ষণ খুশি হয় না, এবার খুশি হয়েছে। স্ত্রীদেরকে অকথ্য ভাষায় মা ও মাসি নিয়ে গালি দেবেন না, কারণ মনে রাখবেন আল্লাহ পাক আপনার ঘরেও কন্যা সন্তান দিয়েছেন, কথা বলে না। আপনার সন্তানকে যদি তার শ্বশুরালয় আপনার জামাই যদি এরকম গালি দেয়, তাহলে আপনাকে কেমন লাগবে? আপনি গালি দেবার আগে এটি ভাববেন, যৌতুকের জন্য শ্বশুর বাড়ির কোন অর্থ সম্পদের উপর লোভ লালসা করবেন না। বলেন করব না, বলুন না, না, না। এই যুবক যারা বিয়ে করেনি, যৌতুক নিব না, বলো না। আরে সত্যি না মিশাই, ইলাকি মিশাই হাত দেখানো না সত্যি। এই ছেলে অন্তর থেকে বলো যৌতুক নিব না, একজন দেখাও হাত। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। এই শোনেন আর একটা কথা বলে যায়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শোনেন, আর তো মাহফিল আসবো না, এই বছরের মাহফিল তো শেষ, এই ধাওয়ারটা নেওয়া আসবার 2 বছর আগে। শোনেন, এই যে কয়েক যুবক হাত তুলছে, যদি সত্যকারার্থে আমল যদি এতটুকু করে যে আমি যৌতুক নেব না, আমি ওয়াদা করেছি আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মাহফিলের তো এটাই সত্য কথা, এটাই তো আমাদের সার্থকতা। একজন ব্যক্তি হেদায়েত যদি পেয়ে যায়, ওই একজন ব্যক্তির বদৌলতে বাকি হাজার মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। চলুন শেষ পর্যন্ত, আব্বা বাঁচাও, আব্বা আহারে কথাই কথা নিয়ে আসে। দেখেন আমার সমাজের কিছু মানুষ আছে যারা আলেম ওলামা হুজুর দেখলি গায়ে খালি চুলটানে, শালা গেল রে, শালা গেল রে, কথা কয় না। হুজুরদের যদি জোরে যাওয়া দেখে কয় ঠিক দাওয়াত পাইছে, আর যে হাঁটার মোশান সে ঠিক দাওয়াত পাইছে, আর হুজুর খাইয়া দেয় চিন্তা করছে মানুষ এত গেলায় আস্তে আস্তে যাবো, ওই শালা কত খাওয়া খাইছে রে, জোরে যাওয়াও দোষ আস্তে আস্তে দোষ। এ ধরনের কিছু মানুষ আছে। শোনেন, এই মানুষগুলো যখন অসুস্থ হয়, এই সমস্ত ফ্যামিলিতে কোনো মৌলবি পাবেন না, হুজুর পাবেন না, আলেম পাবেন না, কিন্তু টুক্কা মুন্সি আছে, বোঝেন নাই, এরা জানাজাও পড়াতে পারে না, ইমামতিও করতে পারে না, কিন্তু এমন কিছু ব্যক্তি আছে যারা হুজুর দেখলি খাউজানি শুরু হয়, বিখাউস চুলকাতে চুলকাতে খুব মজা, জ্বললে আরো মজা। এই মানুষগুলো মারা যাওয়ার আগে দেখবেন হুজুরের শরণাপন্ন হয়, হুজুর একটু কেন তৌবা পড়ান, আর তবির তো শেষ, কি হয়েছে বা ক্যান্সার, যান নাই কোনো অ্যান্সার, যান তৌবা পড়ান। অথচ এই হুজুর আর অত্যাচারে জীবনে বইয়ের কাছে ঠিক মতো শুইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, খাইতেও পারে নাই, এমন আছে না নাই, আর তাওবা পড়াইতে গেছে হুজুর। এখন বড় মানুষ, আমি আর বেশি ব্যাখ্যা দিতে চাচ্ছি না, আপনারা ধরে নেন। তাওবা পড়াইতে গিয়ে বলতেছে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, বল বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, পড়লো। তো হুজুর এটা কোন তওবা পড়াবেন, কয় যেটা পড়াইছে পড়াইছে আর আরেকটা কম, কি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, খুব খুশি হুজুর তওবা পড়াইছে, বেটা আসল তওবা পড়াইছে। হুজুর তো তওবা পড়াছে না, হাগামতার দোয়া পড়াছে রে গুরু, কি মারজে দিছে ওটের বাইনি, কথা কয় না। মনে রাখবেন, নিরপরাধ নির্দোষ ওলামা ইকরামদের যদি জ্বলাইতে থাকেন, আপনার জানাজা আলেম পড়াবে, জানাজার মধ্যে তারা দোয়া পড়বে না। এজন্য কাউকে বেশি জ্বলাবেন না, মনে রাখবেন মানুষকে বেশি জ্বলালে নিজের জ্বলনি বেশি ওঠে। ফেরাউন বললেন, আব্বা বাঁচাও, মনে আছেন আপনাদের, মুসা আলাইহিস সালাম চোখের পানি সেরে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ 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 আল্লাহ, আই রব্বে কারীম, মনে করেছিলাম দুনিয়ার বুকে দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার মসদর দখল করে আছে, আল্লাহ জীবনে কোনোদিন ক্ষমতাচ্যুত হবে না, এর সেই জুলুম অত্যাচারের মাত্রা যেভাবে চলতেছে এত দূর তো তার বিচারে দেখতে পাবো, আনন্দ চোখের কোনার মধ্যে পানি দিয়ে বুকটা ভিজে যায়, রব্বে করিমকে ডাকতে বলে, আল্লাহ এর বিচারে কি আমি দেখতেছি স্বপ্ন না বাস্তব, আল্লাহ ডাকতে বলে, বাস্তব বাস্তব বাস্তব, এতদিন পর্যন্ত আপনার ইমানের পরীক্ষা করে
করেছি, পরীক্ষায় পাশ করেছেন, এবার তার শাস্তির পালা। আমি আল্লাহ পাক আর সার দেই না, আমি আল্লাহ ছেড়ে দেই না, সার দেই সংশোধন হবার জন্য। এতদিন পর্যন্ত যখন সংশোধন হয় নাই, আমি আল্লাহ পাক রাও করেছি, আর সারবো না, সারবো না, সারবো না। শেষ পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসা আলাইহিসসালাম মুসকে হাসি দেয় আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। এক পর্যায়ে যখন এ আর বাঁচে না, পানি খাইতে ফাইতে ফুটবলের মতো পেটটা ফুলে গেছে, মুসাকে ডাকতে বলে, মুসা তোমার কাছে আত্মসমর্পণ করব না, আমি বাঁচার জন্য আল্লাহর প্রতি ঈমান আনবো, ঈমান আনবো, ঈমান আনবো। আর ঈমান আনার পর যদি বাঁচি, এবার যদি বেঁচে উঠি, তোমারে আবারও নতুন করে মজা দেখাবো। দেখছেননি শয়তান কত প্রকার? মনে রাখবেন, মনে রাখবেন, শয়তান শয়তানি, কুত্তার লেজ যেমন বাঁকা, এই লেজে হাজার মন ঘি মাখলেও কিন্তু সোজা হয় না। খারাপ মানুষ খারাপই থাকে, যদি আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত না চায়, আল্লাহ খাসভাবে হেদায়েত যদি দান না করে, ও যত ভালো বলিও রাখ না কেন, যত দরবেশ সাজুক না কেন, যত হাতে তসবি লাগাক না কেন, যত মাথায় হিজাব লাগাক না কেন, সুযোগ পাইলি দাড়ি টুপি ওয়ালাদের জেলে বন্দি করবে, অন্তর কাঁপবে না। ও মুসলমান গভীর মনোযোগ। শেষ পর্যন্ত আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ফেরাও, এবার আল্লাহকে ডাকতেছে, তাকান, এতদিন পর্যন্ত আল্লাহকে মানে নাই, এবার বিপদে পড়িনা, কই আল্লাহ 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 বাঁচাও, ও আল্লাহ বাঁচাও, তুমি স্যার আমার আর কে বাঁচাবে। শেষ পর্যন্ত ঈমান আনলো, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু আর জীবনে অন্যায় করবো না, অপরাধ করবো না, আল্লাহ আপনার প্রিয় বান্দাদের কষ্ট দিব না, একেবারে সুফি হয়ে গেলাম, দরবেশ হয়ে গেলাম, দেওয়ানবাগি হয়ে গেলাম, আট্রসি হয়ে গেলাম, কথা বলেন না কারো মুসলমান, আমরা হয়ে গেছে এখন সুফি দরবেশ, ও আল্লাহ কষ্ট দিয়েন না, আমার একটু বাঁচান, প্রাণটা ভিক্ষা দেন, প্রাণটা ভিক্ষা দেন। আল্লাহ আর চুপ থাকতে পারল না, আল্লাহ এবার ডাকতে বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। শয়তান, খবরদার খবরদার, এতদিন পর্যন্ত পাওয়ার থাকতে, ক্ষমতা থাকতে যা করলি, এবার যখন আমি আল্লাহ পাক রাও করেছি, তখন তুই ঈমান আনলি, এই ঈমানের পাঁচ পয়সা মূল্য আমি আল্লাহর কাছে না। এর থেকে এতটুকু বোঝা গেল, আমাদের যারা রাজনীতি করেন, ক্ষমতার অপব্যবহার যারা করেন, কথা কয় না, অপব্যবহার যারা করেন, অন্যায় করেন, অপরাধ করেন, জেনে শুনে বুঝে তাদের জন্য এক্সাম্পল, তাদের জন্য এক্সাম্পল মনে রাখবেন। এমন সময় আসবে যখন আপনি তওবা করবেন, কিন্তু তওবা কবুলের দরজা আল্লাহ বন্ধ করে দিবে, সেদিন রেহাই পাবেন না। শেষ পর্যন্ত আল্লাহকে বললে, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ বললেন, আলহান এখন, প্রশ্নবোধক আল্লাহ ধাক্কা দিয়ে বললেন, এখন, এতদিন পর্যন্ত কি হয়েছিল তোমার, এতদিন পর্যন্ত আমার প্রিয় বান্দাকে সহ্য করতে পারো নাই, ওলামায়ে কেরাম দেখলে গা চুলকাইত, ইসলামিক মহাসম্মেলন দেখলে গায়ের চুলকানি শুরু হয়ে যেত, কথা বলেন না কেন। যেই দেশে 95% মুসলমান বাস করে, এই দেশে ইসলামিক মহাসম্মেলন করবে তার জন্য পারমিশন, আবার স্থানীয় নেতারা বলবে না, না দেওয়াই ভালো। আপনার এলাকার কথা বলছি না, অনেক এলাকার মাহফিল আমার বন্ধ হয়েছে, অনেক বড় বড় ওলামায়ে কেরামদের তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছে। আমি কোরআনের কথা বলবো, প্রশাসনকে দাঁড়িয়ে বলা উচিত, আপনি হক জাতির সামনে সঠিক কথা বলেন, কথা বলেন না কেন। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, তা আমরা মন খুলে কথা বলতে পারি না। যদি কথা কোন ব্যক্তির বিরুদ্ধে যদি যায়,
আর সে কথা যদি মহাসত্য হয় তারপরে বলা যাবে না, তারপরে বলা যাবে না। কি আজিব, আল্লাহ পাক তো পৃথিবীর মানুষ তিন ভাগে বিভক্ত করেছেন, উলামায়ে কিরামদের কিন্তু সবার উর্দ্ধে আল্লাহ পাক ইজ্জত সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন ভাইরা? উলামায়ে কিরাম জাতির সামনে সঠিক কথা বলবে, আর উলামায়ে কিরাম হক কথা যদি না বলে তাহলে বাতিল গুলা হক গুলাকে গ্রাস করে ফেলবে। আজকে তাই হচ্ছে। এজন্য আসো, বিমাআসিয়া মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর প্রতি ঈমান আনলেন। ফিরাউন গিয়ে বললেন, আসিয়া আমি যে খোদা তোমার কি বিশ্বাস হয় না? বলে কি বলো তুমি আমার খোদা হতে পারো? আর মাস্তা মনে আছে আপনাদের, তার বাড়ির কাজের মেয়ে মাস্তা মনে আছে আপনাদের, মাস্তা আল্লাহর নামে পড়তে কাজ শুরু করে, সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ আল্লাহর নামে কাজ শুরু করে। তার বাড়িতে ফেরাউনের পালক কন্যা সন্তান ছিল, বাবাকে গিয়ে বলল, আব্বি আপনি কি আমাদের বড় খোদা না? বলে হ্যাঁ অবশ্যই, যদি আপনি বড় খোদা হন, আমি নিজে কানে শুনেছি আমার বাড়ির কাজের বুয়া মাস্তা সে তো ওই আল্লাহর নামে কাজ শুরু করে, ওই আল্লাহর প্রশংসা করে, তাহলে আপনি কি আমাদের বড় খোদা না? বলে তুমি কি বলো সত্য? বলে হ্যাঁ আমি নিজের কানে শুনেছি, তাই নাকি? বলে হ্যাঁ, আমার মা আসিয়া সেও তো ওই আল্লাহর নামে কাজ শুরু করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর দাসত্ব করে। বাবা তুমি কি তাহলে আমাদের বড় খোদা নও? বলে অবশ্যই আমি বড় খোদা। বলে তাহলে এটা কি হবে? বলে ডাকো মাস্তাকে। মাস্তাকে ডাকা হলো, ও মাস্তা তুমি কি তোমার আমাকে সারা অন্য কাউকে রব বলে মেনে নিয়েছো? বলে আপনি তো আমার রব কখনো কোশ্চেন কালেও হতে পারেন না, হতে পারেন না, হতে পারেন না। আমার রব যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ও মাস্তা তুমি কি বলতে চাও, কি বলতে চাও? বলে আমি বলতে চাই এই, আপনি তো আমার রবের, আপনি গোলাম আমার রবের, গোলাম আমার রবের, গোলাম আমার রব তো আল্লাহ, আপনি হচ্ছেন তার গোলাম, সমস্ত ক্ষমতার মালিক আমার রব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও হচ্ছে আমার রব, ও সবকিছুর মালিক আমার রব। ও মাস্তা তুমি কি জানো ভাই, আপনাদের কি কষ্ট দিয়ে ফেললাম খুব বেশি বলে না, 12:30 বেজে গেছে আর না ভাই শেষ হয়ে গেছে। ও মুসলমান, এবার মাস্তাকে বলল, ও মাস্তা এর পরিণতি কি তা কি তুমি জানো? বলে হ্যাঁ আমি জানি, এর পরিণতি কি বলো তো? বলে মৃত্যুদণ্ড। সুবহানাল্লাহ কয় না, হয়নি হয়নি জোরে বলেন না সুবহানাল্লাহ, কারণ মৃত্যুদণ্ড যদি হয় আল্লাহর জান্নাত আমি দুনিয়াতে পেয়ে যাব, আমি শাহাদাত নসিব, শাহাদাতের পেয়ালা পান করব। ভয় করি না? বলে ভয় করো কিনা একটু পরে তোমাকে দেখাচ্ছি। তার কলিজার টুকরে সন্তান ছিল, সন্তানকে নিয়ে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, সন্তান চিৎকার করতেছে, মা বাঁচাও মা বাঁচাও মা বাঁচাও। একজন মা তার সন্তানের জন্য কলিজা পর্যন্ত দিয়ে দেয়। তাজরিন ফেশানে আজ থেকে 5 বছর আগে যখন আগুন লেগেছিল, ওই সময় আমরা ভিডিও ফুটেজে স্পষ্টত লাইভ প্রোগ্রামে আমি দেখেছিলাম, একজন মায়ের সন্তান তিনতলার জানালাতে ডাকতেছে, মা 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 বাঁচাও বাঁচাও বাঁচাও। মা যখন চিৎকার করতেছে নিচ থেকে, বাবা কোন দিক দিয়ে আসবা? বলে মা আমাকে বাঁচাও। মা সহ্য করতে পারে নাই, দরজার মাঝে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এই দরজার মাঝে মা জ্বলন্ত আগুনের মধ্যে সন্তানকে রক্ষা করার জন্য ঝাঁপ দিয়েছে, ভচ্চ হয়ে গেছে পুড়ে। এই হলো মা, মা 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 নিজের জীবনকে বাজি রেখে সন্তানকে বাঁচাতে চায়, তার নাম হচ্ছে মা। এ যুবক, মা রে কষ্ট দিও না, মা রে কষ্ট দিও না, মা রে কষ্ট দিও না, কপাল তোমার পড়ে যাবে, জীবনে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে না, সংসারের মধ্যে উন্নতি হবে না, চাকরি বাকরি তোমার হবে না, পড়াশোনায় কোনোদিন উত্তীর্ণ হতে পারবে না, যদি তোমার মা তোমার প্রতি বেজার হয়, মা যদি তোমার খুশি হয়ে যায়, তোমার মক্কা মদিনা খুশি হয়ে যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুক, হুমা জান্নাতুকা ওয়া নারুক, হুমা জান্নাতুকা ওয়া নারুক। সর্বশেষ বলে যাই, পায়ে হাত দিয়ে বলে যাই, দিনাজপুরের মানুষ, আল্লাহ আমাকে আর কোনোদিন নিয়ে আসবে কিনা আমি জানি না, বেঁচে থাকবো কিনা তাও আমি জানি না, আল্লাহর পক্ষ থেকে দুটি বাণী আপনাকে পৌঁছিয়ে দিই, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া। মা বাবারে কষ্ট দিও না, মনে রাখবা তুমি যদি কষ্ট দাও তোমার সন্তানও তোমাকে অর চাইতে ডবল দিবে, ডবল দিবে, ডবল দিবে, ডবল দিবে। আমার বোনেরা যারা বৌমা হয়ে আসছেন, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীর কাছে গিবত করেন না, মনে রাখবেন আপনিও একদিন শ্বশুর শাশুড়ি, শাশুড়ি মা আপনিও হবেন, আপনিও হবেন, আপনিও হবেন। বিচার বেশি করতে হয় না, নসিহত বেশি করা লাগে না, এখন ডিজিটাল বাংলার মানুষ অর্ধেক করলে সব বোঝে।
আপনি সব বোঝেন, কোন অপশনে গেলে নগ্ন ছবি দেখা যায়, কোথায় গেলে ভালো কিছু পাওয়া যায় সব বোঝেন। ভালো কেউ গ্রহণ করে না, খালি খারাপ দিকে যায়, খারাপ দিকে যায়, খারাপ দিকে, ঠিক না? আপনাদের বুঝি এবার কষ্ট দিয়ে ফেললাম, ঠিক না? ও মুসলমান, এবার মাস্টার সন্তানকে যখন নিক্ষেপ করা হলো জ্বলন্ত টকবকে তেলের মধ্যে, সন্তানের জীবন যায়, বলে মা তুমি ঈমান হারা হয়ে না, মা মা তুমি ঈমান হারা হয়ে না, সন্তান গেলে সন্তান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না, আল্লাহু আকবার। দুই নাম্বার কোলের সন্তানকে কেড়ে নিয়ে নিক্ষেপ করা হলো আর বলা হলো মাস্তা তুমি কি এখনো আমাকে রব বলে মানবা, শর্ত একটা, যদি আমাকে রব্বি রব্বি আল আলা যদি তুমি মেনে নিতে পারো তোমার সন্তানকে ছেড়ে দেবো, তুমি বেঁচে যাওয়া। তখন বললেন হ্যাঁ ফেরাউন, শোন আমার এক সন্তান কেন, আমার পেটের হাজার সন্তান থাকলেও আগুনে পোড়ো, পানিতে ফেলে দাও, ভচ্ছ করে ছাই করে মুড়ে দাও, তারপরও ইমান থেকে এক ইঞ্চি পিছনে হটবো না, পিছনে হটবো না, পিছনে হটবো না, পিছনে হটবো না। শেষ পর্যন্ত সন্তানকে হত্যা করলো, করলো, ছোট্ট বাচ্চা বলে মা আমি জান্নাতে যাচ্ছি, একটু পরে তুমিও জান্নাতে আসো, একসঙ্গে দেখা হবে, একসঙ্গে দেখা হবে। সেই মাস্টার কবর থেকে জান্নাতের সুগ্রাম রসুল পেয়েছেন, মেহরাজ যাবার সময় জিজ্ঞেস করা হলো জিব্রাইল কতদিন পর্যন্ত গ্রাণ আসবে, বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। জোরে বলবেন না ভাইরা সুবহানাল্লাহ। বিবি আসিয়ার কাছে বললেন ও বিবি আসিয়া আনা রব্বুকুমুল আলা, আমি কি তোমার বড় খোদা নাকি কশিন, কালেও আমি তো মেনে নেব না, বিশ্বাস করি না, বলে খুব শাস্তি দেব, বলে দাও দাও কি শাস্তি তুমি কি জানো, বলে হ্যাঁ জানি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড। সুবহানাল্লাহ, বলবেন না সর্বোচ্চ মৃত্যুদণ্ড, ভয় পাই না, মনে রাখবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী করার জন্য এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ময়দানে কাজ করে, এরা জেল জুলুম ফাঁসির কোনোদিন ভয় পায় না, কখনো ভয় পায় না। আমাদের আকাবেররা জীবন দিয়ে গিয়েছেন ইসলামের জন্য, হকের জন্য, সত্যের জন্য, আমরা রুহানি সন্তান, আমরাও ভয় পাই না, কথা বলেন না কেন? মনে রাখবেন হকের পক্ষে থাকবেন, বাতিল পালাতে বাধ্য হবে, হকের পক্ষে উচ্চ আওয়াজে কথা বলবেন, হক নিয়ে ময়দানে নামবেন, বাতিল পালাতে বাধ্য হবে। বিবি আসিয়া শেষ পর্যন্ত জুলুম অত্যাচার বেড়ে গেল, আস্তে করে ডাক দিয়ে বললেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিয যালিমিন, আই রব্বি করিম দয়াময় আল্লাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজিনি من القوم الظالمين اي رب كريم ابي دنيار بوك جنت الفردوس এক নজর দেখতে চাই, জীবনে অনেক জুলুম অত্যাচার সহ্য করেছি গো আল্লাহ, আপনার প্রতি মানে নেছি গো মাওলা, এই অপরাধে অপরাধী সাব্যস্ত করিয়া জালেম আমাকে হত্যা করতেছে, আমাকে মারতেছে গো মাওলা, আবার আর সহ্য হয় না, তোমার জান্নাত এক নজর দেখতে চাই। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল যাও যাও যাও, জান্নাতুল ফেরদাউস হাতের তালুতে করে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ, বলেন না কারো, হাতের তালুর মধ্যে করে জান্নাতুল ফেরদাউস নিয়ে যাও, দুনিয়ার মধ্যে জান্নাতুল ফেরদাউস বিবি আসিয়াকে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। এবার যখন জিব্রাইল হাতের তালুতে করে জান্নাতুল ফেরদাউস নিয়ে আসছে, বিবি আসিয়ার সামনে যখন ধরেছে, বিবি আসিয়া দেখে মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। এবার যারা মারে জাল্লাদ ডাক দে, বলে কি হলো তুমি হাসো কেন, বলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস যেই জান্নাতের মধ্যে আমি অবস্থান করব, ওই জান্নাত আমার মালিক আমার রব আমাকে দিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহর প্রতি অনল অবিচল যদি থাকা যায়, নিঃসন্দেহে আল্লাহ জান্নাত আমাদেরকে দিতে পারেন কিনা, কথা বলেন না কেন, পারেন কিনা? এজন্য আসুন
আমরা সকলেই সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে বাস্তবায়ন করা যায়, যে সমস্ত ভাইরা ভুলের মধ্যে আছে তাদেরকে বুঝিয়ে নসিহাত করে কিভাবে সঠিক বুঝ তাদের মধ্যে পয়দা করা যায় এই চেষ্টা আমরা করি। আর যে সমস্ত ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর সুস্থির মনোরম জান্নাত একটি পরিবেশ উপহার দিয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে দুই বছর থেকে আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন সুলাইমান, ছোট ভাই সুলাইমান দীর্ঘদিন যোগাযোগ রেখেছেন, দুই বছর। তো দোয়া করি তার জন্য এবং সভাপতি অতিথি যেনারা আছেন, সুধীজন যেনারা আছেন, মুরব্বিয়ানে আজম উলামায়ে কেরাম সকলের কাছে দোয়া চাই এবং তাদের জন্য দোয়া করে ইনশাআল্লাহ আজকের আলোচনা আমরা এখান থেকে বিদায় হতে চাচ্ছি। সভাপতি মহোদয়কে।